18 মিনিট লেট চলে যাচ্ছি সরাসরি অঙ্কে স্যার 15 ইনটু 2 হলো না কেন 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 তার কারণ 15 দিয়ে এই দুটো গেল এটা দিয়ে যায় না তারপরে 15 হতে পারে না তাই 15 এর 5 টা নিতে হবে আবার তোমাকে 15 এর 5 টা আবার নিতে হবে অভিষেক তোমাকে অনন্ত গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস এসসিএফ এলসিএম এর শর্টকাট দেখাবো এবং অঙ্কে কিভাবে আমরা শর্টকাট করব দেখাবো অঙ্ক করতে কে কে প্রস্তুত একটু জানাও তাড়াতাড়ি অঙ্ক করতে কে কে প্রস্তুত অঙ্ক করতে একটু জানাও তাড়াতাড়ি রেডি সুচরিতা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস চলো 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 আর আর থাম দেখাতে হবে না এবার সরাসরি অঙ্ক ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার উইচ ডিভাইডস 1657 2037 লিভিং 6 এন্ড 5 রিমাইন্ডার্স রেসপেক্টিভলি স্যার কি খেতে গিয়ে লেট হয়ে স্যার খেতে গিয়ে ওকে সুজাতা নো প্রবলেম সুজাতা এস কে শাকিল আরেকজন শাকিল জয়েন করেছো শাকিল গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস কি গো পোল দেব ইয়েস অর নো চলো এক্সিলেন্ট হাড্ডাহাড্ডি লড়াই তুলনামূলক সহজ পেরে রাখো পরে গিয়ে না হলে লিডার বোর্ড মিস হবে স্টিনা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস তুলনামূলক সহজ অঙ্ক ভালো করে ট্রাই করো সবাই 45 সেকেন্ড টাইম স্টিনা কেমন আছো স্টিনা রিমা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস পেরেছো শ্রেয়া দারুন দেখে ম্যাথ অসাধারণ ঠান্ডা হয়ে এসে গেছে অরিন্দম অনেক টাইম বাড়ালাম তোমার জন্য পারলাম না শিখবো ঠিক আছে দেবো তো ভেরি গুড স্লাইড নেই কিছু করার নেই রিমা অনেকক্ষণ পোল চলছে 57% 56% এই এলো যা সে পোলও শেষ হয়ে গেল 56% সঠিক আনসার দিলেন মানিক অর্জুন কুন্ডু মানস শাকির নয়ন সৌমিলি শক্তিক অলিক কৌশিক বাবাই কোথায় গেল ওয়েন্ডি গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস বাবাই ক্লাসে আছো না বাবাইর সারা পাচ্ছি না বলছে 16 ও নেট লেট করেছে স্যার ওকে পারলে না আকাশ 1657 ফলো করো 2037 ওকে এদের কোন একটা গ্রেটেস্ট নাম্বার দিয়ে একটা বৃহত্তম নাম্বার দিয়ে এই দুটোকে ভাগ করে রিমাইন্ডার 6 আর 5 তার মানে যেটা রিমাইন্ডার তাকে বাদ দিয়ে দাও কত 1651 যেটা রিমাইন্ডার তাকে বাদ দিয়ে দাও কত হচ্ছে গো 2302 প্রশ্ন হচ্ছে এদের এসসিএফ সেই হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা হাইয়েস্ট কমন ডিভাইজার বোঝা গেল কিন্তু এদের তফাৎ কত মনে পড়ছে তো তফাৎ কত মাইনাস করলে কত হচ্ছে গো 8 মাইনাস করলে কত হচ্ছে গো 3 আরে 381 381 দিয়ে 381 দিয়ে এটা যায় তিন পাঁচে 15 যায় না তো কি গো এটা এটা কি দিয়ে যাবে যাচ্ছে না কিন্তু 381 এর মধ্যে আর কি কি ফ্যাক্টর আছে 3 দিয়ে ডিভাইড করলে 3 × 127 আচ্ছা 127 দিয়ে যায় 127 দিয়ে যায় কি না যায় দেখার দরকার নেই অপশনে 127 আছে সরাসরি আনসার এর থেকে কম আর কোনো সংখ্যা নেই এটা এতটাই কম কম কাজে এটা আনসার হতে পারে না বাকিগুলো পসিবল নয় স্যার অপশন নেই 381 দেখবই না যায় কি যায় না একদমই তাই অর্জুন অর্জুন ভাবতে পারো তমালি বিশ্বজিৎ সৌরভ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস সবার অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হলে আমার ছোট ভাই বোনেরা থাম দেখাও তাড়াতাড়ি ক্লিয়ার হলে ছোট ভাই বোনেরা থাম দেখাও যদি ক্লিয়ার না হয় থাম দেখাবে না তারিখ ভুলে গেলে এসসিএফ করার নিয়ম
হাইয়েস্ট কমন ফ্যাক্টর বার করার নিয়ম তারিখ এত তাড়াতাড়ি ভুলে গেলে কি গো? তারিখ কি বলেছিলাম? দুটো নম্বরের তফাৎ নিয়ে নাও, আইদার সেটা এসসিএফ অথবা তার মধ্যে কোনো একটা ফ্যাক্টর থাকবে এসসিএফ। সুমনা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার এই টপিকের ম্যাথ প্রবলেম হচ্ছে, বললাম প্রবলেম তো হবেই, এগুলো তো প্রবলেম সাম, একটু আস্তে আস্তে কনসেপ্ট রেডি করো, কনসেপ্ট রেডি করো আস্তে আস্তে। WBCS মেন্স এর সেকেন্ড ক্লাস, আমি আস্তে 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 ভালো অঙ্কের দিকে গেছি। ওকে, অনেকটা করেও ভুল করলাম, বিশ্বাস করো এই দুটোর মাইনাস করতে যা সময় লাগে, মাইনাস করে ফ্যাক্টর করতে সব মিলিয়ে 15 থেকে 20 সেকেন্ড, তুমি কনফিডেন্টলি আনসার করবে। কল্যাণ তো ম্যাথে ভালো, এ হতে পারে এই চ্যাপ্টারটা সমস্যা। অভিনব গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার প্রতিমা 381 দিয়ে যদি ডিভাইড হয় তাহলে হবে, আদারওয়াইজ অপশনে 381 থাকলেও হবে না। কলম ম্যাজিক ম্যাথ বুক তো খুব হেল্পফুল, কলম ম্যাজিক ম্যাথ বুক। আচ্ছা, আমি তো কোনো বই দিতে বারণ করি, তার কারণ হচ্ছে আমি যা করাবো কোনো বইতে পাবে না, এটুকু গ্যারেন্টি। অনেক সোজাভাবে করলাম স্যার, এটাই তো শেখা, এটাই তো শেখা। একে গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, এটাই তো তোমাকে শিখতে হবে, এটাই জানতে হবে, এটাই শিখতে হবে। সুপর্ণা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কি গো, চলে গেলাম নেক্সট অঙ্কে। দ্য গ্রেটেস্ট নাম্বার উইচ ক্যান ডিভাইড দিস 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 লিভিং দ্য সেম রিমাইন্ডার ইন ইচ কেস। কি গো, মনে পড়ছে, মনে পড়ছে কনসেপ্টটা? গত ক্লাসে বলেছিলাম এবং এরম অঙ্ক এক্সামিনার পরীক্ষায় দেবেই দেবে, এরম অঙ্ক এক্সামিনার পরীক্ষায় দেবেই দেবে। কি গো, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বলো, পোল দেব, দুজন পোল চাইছো, দুজন পোল চাইছো, বাকিরা বলো, বাকিরা বলো কি করবে। চলো পোল দিলাম, চলো পোল দিলাম, পোলে আনসার করো, পোল দিচ্ছি, পোলে আনসার করো। শ্রেয়া 45 সেকেন্ড টাইম, হয়ে যাবে, একটু দেখি। অর্জুন ভুলে গেছো নিয়ম, যা সঠিক ভুল জল জল করছে। হ্যাঁ রিঙ্কু গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। কলেক্ট টাইম বাড়ালাম, নতুন যারা আছো, নতুন যারা আছো তারা কিন্তু নিশ্চিন্তে প্রশ্ন করবে। ফাইনালি সঠিক আনসার, আমি বি হবে দেখে বি করেছিলাম, গ্রেটেস্ট বলেছে, অন্যগুলো দেখতে হতো, ইস সবদিকে এইভাবেই ভুল হয়। চন্দ্রশেখর গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সন্দীপ পেরেছো, অসাধারণ। মানিক শাকিরুল, দেবরাজ, পিনাকি, ব্রজেশ, সপ্তপর্ণা, সৌমিলি, পিকু, মিতালি, রজত, এক্সেলেন্ট। 1 3 5 6 1 8 6 8 2 7 6 4 তোমাদের বলেছিলাম মনে পড়ে, সবার থেকে সবাইকে মাইনাস করবে, সবার থেকে সবাইকে মাইনাস করবে, মনে পড়ে? 512। আচ্ছা দেখে নিচ্ছি, 2764 থেকে 1868 মাইনাস করছি, কত পাবো গো, কত পাবো গো? এটা পেয়ে যাচ্ছি 6, এটা পেয়ে যাচ্ছি 9, এটা পেয়ে যাচ্ছি 8। 1868 থেকে 1356 মাইনাস করছি, কত পাচ্ছি গো, কত পাচ্ছি গো? 2 1 5। ঠিক আছে, 2764 থেকে প্রত্যেকের থেকে প্রত্যেককে মাইনাস করতেই হবে, কত পাচ্ছি? 8 0, এটা হয়ে যাচ্ছে তোমার
चार एक एक ता जिनिस परिष्कार बोले चिलाम गुड इवनिंग मनोज गुड इवनिंग एक ता जिनिस परिष्कार बोले चिलाम छोटो दुटो संख्यार जोगफल छोटो दुटो संख्यार जोगफल बड़ोटार संगे इक्वल হয়েছে কি হয়নি ছোট দুটো সংখ্যার যোগফল যে বড় রেজাল্ট আসলো হয়েছে তো কি গো হয়েছে তো না হলে আমি মাইনাস ভুল করেছি গ্যারান্টি না হলে আমি মাইনাস ভুল করেছি গ্যারান্টি বলেছিলাম অঙ্ক করতে করতে অঙ্ক যাচাই করতে শেখো নিজের অঙ্ক তুমি ভুল করছো না ঠিক করছো তুহিনা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস কি গো 512 এবার এবার 1408 512 896 এর গসাগু ফাইন্ড করতে হবে 896 থেকে 512 মাইনাস করো কত পাচ্ছ 4 কি গো কত পাচ্ছ পেয়ে গেলে 4 কত পাচ্ছ 8 পেয়ে গেলে 3 এবার দেখো তো 384 দিয়ে 512 কে ভাগ যায় যায় না একটু ফ্যাক্টরাইজ করি তো 3 দিয়ে কত গো 128 128 দিয়ে যায় এটা যায় चार बारे जाए एक 128 दिए এটা যায় সাত বারে যায় 128 দিয়ে এটা যায় 11 বারে যায় গল্প শেষ ওয়ান অফ দা বেস্ট অঙ্ক ওয়ান অফ দা বেস্ট সাম কে বুঝতে পারোনি মাই ডিয়ার স্টুডেন্টস কে বুঝতে পারোনি সবই কোনোদিন এসব ম্যাথ করোনি শুনে রাখো এমটিএস সিএইচএসএল ডব্লিউবিসিএস মেন্স ডব্লিউবিপিএসআই সমস্ত পরীক্ষার জন্য এসব অঙ্ক ইম্পর্টেন্ট আমি তো দুই দিয়ে স্টার্ট করেছিলাম কেন দুই দিয়ে স্টার্ট করবে কেন দুই দিয়ে স্টার্ট করবে তার কারণ দেখো তিন ফ্যাক্টরটা দিয়ে ডিভাইড করলেই কিন্তু আমরা একটা কাছাকাছি বা ডিভিজিবল হবে হ্যাঁ স্যার আমি 128 কেও ভেঙে দিয়েছিলাম ব্যাস কেন ভাঙতে গেলে 384 দিয়ে যখন যাচ্ছে না 3 দিয়ে ফ্যাক্টর করে দেখলে 128 দিয়ে প্রত্যেকটা বিভাজ্য তাহলে কেন 64 কে যাব কেন 64 কে যাব ব্যাংকের এক্সামের জন্য আমি 2 দিয়ে করেছিলাম স্যার এসএসসি তে ভরে ভরে দেয় আমি জানি তো রিমা 2 দিয়ে করলে এসএফ চেঞ্জ হয়ে যাবে একদমই তাই স্যার 3 ইনটুটা বলুন 3 ইনটুটা বলবো 3 ইনটু তো করিনি 3 দিয়ে ফ্যাক্টরাইজ করেছি 384 কে 3 দিয়ে ফ্যাক্টরাইজ করেছি শাকিরুল প্রত্যেকটা থেকে প্রত্যেকটা কেন বিয়োগ করব সেটা গত ক্লাসে বলেছি সেম রিমাইন্ডার বার করার ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড রুল সেম রিমাইন্ডার বার করার ক্ষেত্রে এটা হচ্ছে ফিক্সড রুল শাকিরুল এটা গত ক্লাসে বলেছি এবং एग्जांपलও নিয়েছিলাম ছোট ছোট एग्जांपल অমিত গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস দুই দিয়ে করলে হবে না তার কারণ 128 ফ্যাক্টরটা আসবে না 128 ফ্যাক্টরটা আসবে না তখন একটু মুশকিল হবে তিন দিয়েই করব তার কারণ কারণ 128 যে ফ্যাক্টরটা পাচ্ছি সেটা সব কটাকে বিভাজ্য এটা হয়ে যাবে কারণ 3 দিয়ে করলেই কিন্তু তুমি এমন একটা ফ্যাক্টর পেতে পাচ্ছ যেটা দিয়ে একে ভাগ যায় 2 দিয়ে করলে 512 কে ভাগ যাবে না পড়ে দেখো 512 কে ভাগ যাবে না স্যার 384 টা কোথা থেকে এলো আর একবার বলুন নেট অফ হয়ে গিয়েছিল তমালি 384 টা এসেছে ছোট দুটো নম্বরের ডিফারেন্স 896 896 এবং 512 মধ্যে তফাত কত 384 এইচসিএল যখন বার করব হাইয়েস্ট কমন ফ্যাক্টর তখন নিয়ম হচ্ছে ছোট দুটোর মধ্যে ডিফারেন্স দেখে নেব সেই ডিফারেন্সটা দিয়ে যদি প্রত্যেকটাকে ভাগ যায় তবে এইচসিএফ হবে সেই ডিফারেন্সটা কিন্তু সেই ডিফারেন্সটা যদি প্রত্যেকটাকে ভাগ না যায় তার মধ্যে কোনো একটা ফ্যাক্টর প্রত্যেকটাকে ভাগ যেতে হবে সেটাই হবে এইচসিএফ আফ্রিদি গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস স্যার প্রণাম নেবেন আমার শরীর ভালো নেই আপনার শরীর ভালো আছে অমিত আমার শরীর ভালো আছে তোমার শরীর কেন ভালো হচ্ছে না তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো আমি তো লড়াই করে করে ভালো হওয়ার চেষ্টা করছি কি করে বুঝবো স্যার আগে 3 দিয়ে করতে হবে অর্পণ যেই তুমি 2 দিয়ে করবে যেটা আসবে 512 কে ভাগ যাবে না সঙ্গে সঙ্গে বুঝে যাবে 3 দিয়ে করতে হবে সঙ্গে সঙ্গে বুঝে যাবে 3 দিয়ে করতে হবে কি গো ক্লিয়ার অলোক 64 কেন হবে না অলোক 64 থেকে 128 বড় সংখ্যা যেটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ যায় এটা ছাড়া সেই বৃহৎ সংখ্যাটা গ্রেটেস্ট নাম্বারটা 64 হতে পারে না আমার মেসেজ কি চেঞ্জ হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ মোহা মোহা তোমার মেসেজ করলাম মাসুফা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস তাই শরীরটাও ভালো নেই এখন মাঠে যাচ্ছ আচ্ছা 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 আচ্ছা
ওকে অমিত, একটু পরিশ্রম করলে, বারবার ঘেমে শরীরে বসলে একটু শরীর খারাপ তো লাগেই। আমার যেমন পড়াতে পড়াতে খুব ঘাম হয়, বসে বসে ঠান্ডা লেগে গেছে। নেক্সট আপ, কি করে বুঝলাম অভিষেক 128 দিয়ে যাবে? মনে মনে ভাগ করলাম 128 দিয়ে চারবারে যাবে, 4 বারং 48, 4 আটে 32, 128 দিয়ে 7 বারে যাবে, 7 বারং 84, 7 আটে 56, 896, 128 দিয়ে 11 বারে যাবে। দেখেই বুঝতে হবে, দেখেই বুঝতে হবে অভিষেক, এটাই প্র্যাকটিস, এটাই লেভেল, এভাবে নিজেকে চেঞ্জ করবে অভিষেক। বেঙ্গলিতে বলে দেবো, ওকে স্যার, আমি তো স্যার ডেইলি 2 আওয়ার্স মাথে ডোরা কাটাচ্ছি সকালে। ভেরি গুড, জয়, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 5, 6, 7, 8 গিভস দ্য সেম রিমাইন্ডার 3? বলছে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যারা 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলেই রিমাইন্ডার 3 হবে, কিন্তু 9 দ্বারা সরাসরি ভাগ হয়ে যাবে, 9 দ্বারা সরাসরি বিভাজ্য হয়ে যাবে। অর্জুন পোল চাইছো, কুন্ডু পোল চাইছো, মেহবুব পোল চাইছো, পোল দিলাম সাকিরুল পোল চাইছো, অসাধারণ, এক্সেলেন্ট, মাইন্ড ব্লোয়িং। অলিভিয়া, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। যারা নতুন আছো তারা একটু বলো, স্যার আমি নতুন, আপনার ক্লাস ফার্স্ট টাইম করছি। যারা যারা নতুন আছো তাদের অনেক অনেক আন্তরিক অভিনন্দন আমার ক্লাসে সবার মতো। অ্যাপ্রোচ ধরতে শিখেছো অর্জুন? যত সব গল্প করেছে আগে, আচ্ছা টাইম বাড়ালাম মামন, টাইম বাড়ালাম। স্যার আইপিএল স্কোর দেখার জন্য আসলাম এখানে, আন একাডেমির অ্যাড। আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ম্যাথ ফ্যামিলি, থ্যাংক ইউ বিশ্বদীপ। শিখছি স্যার, শেখার এখনো অনেক বাকি, সে তো অবশ্যই অর্জুন, সেটা বলার অপেক্ষা রাখে না, ঠিক বলেছ। 79% ফাটাফাটি বলে রেজাল্ট, সাকিরুল, মানিক, ব্রজেশ, সৌমিলি, সপ্তপর্ণা, অরিন্দম, পিকু, হৈমন্তী, মিতালী, সুমন্ত্র। আমি জানি হাড্ডা হাড্ডি লড়াই, লড়াই তো হবেই বাবা, কেননা লড়াই করা শিখতে হবে আমার ক্লাস থেকে। কেন? কেননা লড়াই করেই তোমাকে চাকরি পেতে হবে। 3-এ 3টে করে 30, এবার ভেবে দেখো টাইম কতটা ইম্পর্টেন্ট। কি গো 9 দ্বারা বিভাজ্য, ডিজিট সাম বলছে 6 আর 3-এ 9, 5 যাচ্ছে না, ডিজিট সাম বলছে 7 আর 1-এ 8 আর 3-এ 11, মানে 2 আর 5, 7 যাচ্ছে না, ডিজিট সাম বলছে 8 আর 1-এ 9, 3 আর 6-এ 9, 9 দিয়ে ভাগ যাচ্ছে, ডিজিট সাম বলছে 11-2, তার মানে 9 দ্বারা যেটা ভাগ যাবে সেটাই আনসার। পরীক্ষার অঙ্ক 5, 6, 7, 8 এলসিএম বার করার দরকার নেই, 3 রিমাইন্ডার রেখে 9 দিয়ে বিভাজ্যতার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কি গো ক্লিয়ার? কার ক্লিয়ার হয়নি? নতুন না বলবে, লায়ন্স রোর ইজ ব্যাক। এ বাবা কি গাধা আমি, তারিখ আস্তে আস্তে হবে, তারিখ খালি উড়িয়ে দাও। স্যার আকাশ 9 ডিভিজিবল না থাকলে কি করতাম? কি মুশকিল, যদি অঙ্কটাই না থাকতো তাহলে কি করতাম আকাশ? শুধু তোমার দিকে আমি তাকিয়ে থাকতাম, তুমি বলতে স্যার আপনি কিছু করান, বসে আছেন কেন? অঙ্কটাই যদি না থাকতো আমি কি করতাম আকাশ? সরাসরি চুপচাপ বসে তোমাদের কমেন্ট দেখতাম, তাই না? সো একটা থাকলে, একটা পার্টিকুলার জিনিস থাকলে তার উপর বেস করে করব, এবার ওটা না থাকলে, অন্যটা থাকলে কি করব? অন্য অঙ্কে আসছে। আরেকবার বলবো, চন্দ্রশেখর স্যার দুটো অপশন কি 9 দিয়ে ডিভিজিবল হতো? হতেই পারতো সপ্তর্ষি, এটা ভালো প্রশ্ন ছিল আকাশ, আকাশ এটা ভালো প্রশ্ন ছিল যে স্যার দুটো অপশন যদি 9 দ্বারা বিভাজ্য হতো তখন কি করতাম? সাপোজ ধরো আরেকটা অপশন আছে, একটা কথার কথা বলছি, 1, 7, 1, 7, 2, 8, এটাও 9 দ্বারা বিভাজ্য, এটাও 9 দ্বারা বিভাজ্য, 1, 7, 2, 8 কি গো বিভাজ্য তো 9 দ্বারা। ধরো ফিফথ অপশন, মানে ফিফথ অপশন আছে 1, 7, 2, 8, সঙ্গে সঙ্গে দেখব 5 দিয়ে ভাগ করে 2 রিমাইন্ডার আসছে, 5 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার আসছে, হ্যাঁ আসছে 5 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার। কি গো 6 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার আসছে,
छय दिए भाग कर तीन डिफेंडर आसछे ना এটা তো ছয় দিয়ে মিলে যাচ্ছে তাহলে এটা আনসার হতে পারে না এটাকে ছয় দিয়ে ভাগ করে তিন ডিফেন্ডার আসছে কি গো দেখি তো আচ্ছা ভাগটা করে দেখি তো ছয় দুগুণে বারো দেখি তো চট করে চার আটে ছয় আটে আটচল্লিশ দেখি তো চট করে তিনটা নামাচ্ছি যাচ্ছে না রিমাইন্ডার যাচ্ছে আনসার সপ্তবর্ণ মিলেছে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না লিস্ট নাম্বার তো হতেই হতো কিন্তু তার জন্য বাকিগুলো দিয়ে একটু চেক আপ করে নিতে হবে বাকিগুলো দিয়ে একটু চেক আপ করে নিতে হবে ওকে আমরা কাও পরের অঙ্কে যাব লেভেলের অঙ্ক এখনো আসেনি দাঁড়াও লেভেলের অঙ্ক এখনো আসেনি দু ঘন্টার ক্লাস অনেকদিন পর আপনার এই গলাটা শুনতে পেলাম স্যার থ্যাংক ইউ পায়েল কি গো থাম আসছে না কেন দুটো ডিভিজিবল হলে এরকম হবে একদম স্বাভাবিক সবে খেলা শুরু দেখো কি কি অঙ্ক আসছে একটু দেখে নি মাই ডিয়ার স্টুডেন্টস উড়িয়ে দাও শুনতে দারুণ লাগে আচ্ছা চলো নেক্সট ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ ফাইভ ডিজিটস হুইচ ওয়েন ডিভাইডেড বাই এইট টুয়েলভ ফিফটিন অ্যান্ড টোয়েন্টি লিভস দ্য রিমাইন্ডার সিক্স টেন থার্টিন অ্যান্ড এইটিন রেসপেক্টিভলি হ্যাঁ সায়ন সব কটা দিয়েই বিভাজ্য ওয়ান সিক্স এইট জিরো কিন্তু রিমাইন্ডার তিন আসতে হবে রিমাইন্ডার তিন আসতে হবে এই আর কি যাই হোক ঠিক আছে এই অঙ্কটা চেষ্টা করো সবাই পোল দিচ্ছি পোলে আনসার করো পোল দিচ্ছি পোলে আনসার করো কি গো কৃষানু কৃষানু গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস অমিত উড়লাম না ওড়ালাম ও তুমি উড়ে গেলে বাহ স্যার কি করে পাচ্ছি সব আপনার জন্য আচ্ছা তুমি উড়িয়ে দিলে মানে ওড়ালে ভুল অপশন ক্লিক করলাম যা সপ্তপর্ণা উড়িয়ে দিলে স্যার এই ম্যাপটা বুঝিয়েছিলেন বাট যোগ করতে হবে কেন বুঝিনি আচ্ছা 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 থ্যাংক ইউ অমিত পেরেছো শ্রেয়সী ভেরি গুড 50% ক্যান্ডিডেট সঠিক আনসার দিলে একদম একদম অর্ধেক ক্যান্ডিডেট সঠিক আনসার দিলে ব্রজেশ সৌমিলি সুমন্ত শাকিল বাবাই হৈমন্তী অনুশ্রী মেহবুব সায়ত্ত জান্নাতুল জান্নাতুল ওকে জান্নাতুল তুমি কি নতুন ক্লাস করছো আমার একটু জানিও 32 আছে শ্রেয়া শ্রেয়া হাড্ডা হাড্ডি লড়াই শ্রেয়া কিচ্ছু করার নেই 67 এ আছো স্যার ওই দুই মিনিটের জন্য লিডার বোর্ডে গেলাম ব্যাস উড়ে গেলাম ওকে ঢুকে গেছো ভাই খেয়াল কর ও তুমি রেকর্ডিং দেখতে ওকে জান্নাতুল যেগুলো সমস্যা হবে অবশ্যই গ্রুপে থাকলে গ্রুপে পাঠিয়ে দেবে তুমি 21 আছো পোল আমায় দেখে নাও আট দিয়ে ভাগ করে ছয় রিমাইন্ডার বারো দিয়ে ভাগ করে দশ রিমাইন্ডার পনেরো দিয়ে ভাগ করে ১৩ রিমাইন্ডার কুড়ি দিয়ে ভাগ করে ১৮ রিমাইন্ডার তফাত কত দুই তফাত কত দুই তফাত কত দুই তফাত কত দুই সব কটা এক ঝলক দেখে নাও আরে তফাতটা কত আছে সব কটাই দুই আচ্ছা তাহলে তোমার যা এলসিএম হবে ফাইভ ডিজিট নাম্বারটা যেটা এদের দিয়ে ভাগ যাবে এলসিএম এর মাল্টিপল হবে তার থেকে দুই কমাতে হবে তাই না তার থেকে দুই কমাতে হবে তাই না তার মানে রেজাল্ট দুই কমিয়ে বলা আছে দুই বাড়িয়ে দেখো তো কত হয় দুই বাড়িয়ে দেখো তো কত হয় দুই বাড়িয়ে দেখো তো কত হয় দুই বাড়ালে দুই বাড়ালে কুড়ি দিয়ে বিভাজ্য এটা হবে না দুই বাড়ালে কুড়ি দিয়ে বিভাজ্য এটা হবে না দুই বাড়ালে কুড়ি দিয়ে বিভাজ্য এটা হবে না
দুই বাড়ালে একমাত্র 20 দ্বারা বিভাজ্য। আর কি করব অঙ্কে, কে অঙ্কটাকে এলসিএম বার করছো, লিস্ট 5 ডিজিট বার করছো, মনে রেখো তার কিন্তু চাকরি হতে একটু সময় লাগবে। সীমা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। আচ্ছা, কারা কারা বুঝলে একটু জানাও তো, কারা কারা বুঝলে একটু জানাও তো, একটু কাইন্ডলি জানাও কারা কারা বুঝলে। শ্রেয়া, রিমা, অর্জুন, এটাও একটা অ্যাপ্রোচ। বাহ, অনেকেই বুঝেছো, ভেরি গুড। আচ্ছা, বোঝনি রঞ্জু, রঞ্জু তুমি বোঝনি, বলে দিচ্ছি রঞ্জু, যারা যারা বোঝনি তাদের জন্য তো বলবোই, তিন দিয়ে বিভাজ্যতা দেখেছো, জয়, ওকে, দুই দিয়ে ভাগ করে তিন, মানে দুই যোগ করে তিন দিয়ে বিভাজ্যতা দেখেছো, ভেরি গুড। সপ্তর্ষি বলে দিচ্ছি, সপ্তর্ষি ভালো করে বুঝে নাও। এসব অঙ্ক ডিটেলসে তো করাই যায় এলসিএম করে, কিন্তু অঙ্ক সবাই করবে। স্যার, দুই ইনক্রিজটা একটু ডিটেলসে বলুন। শিউলি, আট দিয়ে ভাগ করে ৬ রিমাইন্ডার, তার মানে তোমার এলসিএম যা আসবে তার থেকে দুই কমাতে হবে, তবে গিয়ে ৬ রিমাইন্ডার। তুমি বলো আটের যে কোনো একটা মাল্টিপল বলো, জাস্ট আট আর ৬ দিয়ে জিনিসটা বোঝাই। শিউলি, তুমি আটের যে কোনো একটা মাল্টিপল বলো। শিউলি আছো ক্লাসে? ৪৮। শিউলি, আমি ৪৬ নিলাম কেন জানো? শিউলি, আমি ৪৬ নিলাম কেন জানো? তুমি ৪৮ বলছো, আমি ৪৬ নিলাম কেন জানো? দুই কেন কমালাম জানো? আমি চাইছি ৬ রিমাইন্ডার পাবো, আমি চাইছি ৬ রিমাইন্ডার পাবো। তুমি কি ক্লিয়ার? আমি ৬ রিমাইন্ডার পাবো, হ্যাঁ ৬ রিমাইন্ডার পাবো, ক্লিয়ার। কেন জানো? মাল্টিপল থেকে দুই কমিয়ে নিয়েছি। কেন জানো আমি দুই কম রিমাইন্ডার পাবো? কেন দুই কম রিমাইন্ডার পাবো জানো? তার কারণ আমি মাল্টিপল থেকে দুই কমিয়ে নিয়েছি। সিমিলারলি প্রত্যেকটা আনসার যদি এলসিএম থেকে দুই কমালে হয়, তার মানে দুই বাড়ালে এইগুলো দিয়ে ডিভিজিবল হবে, দুই বাড়ালে এইগুলো দিয়ে ডিভিজিবল হবে। কোন অপশনটা দুই বাড়িয়ে এই প্রত্যেকটা দিয়ে ডিভিজিবল হবে? আমি একটাই অপশন দেখেছি, একটাই ডিভিজিবিলিটি দেখেছি, ২০। এটা ২০ দিয়ে যায় না, দুই দিয়ে যোগ করে ২০ দিয়ে যায় না, দুই দিয়ে যোগ করে ২০ দিয়ে যায় না, সম্ভব না যাওয়া। অর্পণ, ডিটা দিয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ, শুধু ২০ দিয়েছে, ওয়ান্ডারফুল। এক্সাম্পলটা আরেকবার বলবো আকাশ, আমি বললাম, আমি বললাম শিউলি আমাকে তুমি আটের একটা মাল্টিপল বলো। শিউলি বলল স্যার ৪৮ ধরুন। আকাশ, আমি কি করলাম, ইচ্ছাকৃত দুই কমিয়ে ৪৬ নিলাম। শিউলি হঠাৎ রেগে গেল, শিউলি বলল স্যার আপনাকে আমি বললাম ৪৮, কেন আপনি দুই কম নিলেন? আমি সঙ্গে সঙ্গে বললাম শিউলি আমার ৬ রিমাইন্ডার চাই, আমার দুই কম রিমাইন্ডার চাই। আরে আটের থেকে ৬ দুই কম, আমার দুই কম রিমাইন্ডার চাই, তাই মাল্টিপল থেকে দুই কমাবো, এলসিএম গুলো থেকে দুই কমিয়ে তবে আনসার, এলসিএম যা হবে তার থেকে দুই কমিয়ে আনসার। আচ্ছা, দুই কমিয়ে যদি এলসিএম থেকে দুই কমিয়ে আনসার হয়, দুই বাড়ালে এলসিএম, দুই বাড়ালে এলসিএম, দুই বাড়ালে এলসিএম এর মাল্টিপল, দুই বাড়ালে এলসিএম এর মাল্টিপল, তার মানে দুই বাড়ানোর পর সবকটা সংখ্যা দিয়ে যাচ্ছে কোনটা? দুই বাড়ানোর পর সবকটা সংখ্যা দিয়ে যাচ্ছে কোনটা? একমাত্র বি। এসব অঙ্ক করব না, না করে আনসার করব পরীক্ষা হলে। ৫ যদি রিমাইন্ডার নিতে হতো সেক্ষেত্রে ৩ কমাতে হতো আকাশ, একদমই তাই, একদমই তাই। হ্যাঁ রুমা, নো প্রবলেম, হতেই পারে, ওকে রুমা, আগে এরকম ম্যাথ শেখোনি। শ্যামলেন্দু, ২০টা নিলাম, ২০ দিয়ে ডিভিজিবিলিটি দেখতে অনেক সুবিধা হলো আমার, ২০ দিয়ে ডিভিজিবিলিটি দেখতে ৮ ১২ ১৫ থেকে সুবিধা হলো। তোমার ১৫ দিয়ে সুবিধা হতে পারে, তোমার ৮ দিয়ে, যেটা দিয়ে সুবিধে তুমি সেটা দিয়ে দেখবে, একটা দিয়েই তো পেয়ে যেতে পারো আনসার। আশা করি ক্লিয়ার, অনেকটা সময় দিলাম, চলে যাচ্ছি, ভালো অঙ্ক আছে। কল্যাণী, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। চলে যাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্টস, তাড়াতাড়ি লেভেল চেঞ্জ করো, লেভেল চেঞ্জ করার জন্য কিন্তু কনসেপ্ট ফাটাফাটি রাখতে হবে। চলো, খুব কমন অঙ্ক, শেয়াদি তাই আমার জায়গায় আমার আগে বসে আছো কেন, এগোলে উচিত না? শেয়াদি ভাইকে একটু জায়গা দাও,
দিয়ে দেওয়া যায়, চলো পোল দিয়ে দেওয়া যায়, 10 দিয়ে ভাগ করে 9 রিমাইন্ডার, 9 দিয়ে ভাগ করে 8 রিমাইন্ডার, আরে 8 দিয়ে ভাগ করে 7 রিমাইন্ডার, এই ডট 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 2 দিয়ে ভাগ করে 1 রিমাইন্ডার, নাম্বারটা কত গো, নাম্বারটা কত? এসব অঙ্ক ভুল করলে চাকরি হবে না, কিন্তু এসব অঙ্ক ভুল করলে চাকরি হবে না মাই ডিয়ার স্টুডেন্টস। এই রে অনেকেই ভুল করছো, কেন বলে ফেললাম কথাটা, দাঁড়াও একটু ট্রাই করো, আমি একটু আসছি, একটু ট্রাই করো, একটু ট্রাই করো, আসছি। এটাও পারলে অমিত, বাহ বাহ বাহ, 50% সঠিক আনসার দিলে, সৌমিলি, ব্রজেশ, সুমন্ত্র, শাকিল, বাবাই, অয়ন্তিকা, জান্নাতুল, অসাধারণ জান্নাতুল রেকর্ডিং ক্লাস করে অসাধারণ, সায়ত্ব, মেহবুব, সৌরভ, রিমা ভুল হলো, আর ভুল হলে কি করা যাবে, ভুল করতে করতে শিখবো, 22 আছে অর্জুন, হাড্ডাহাড্ডি লড়াই, সব কটা পেরে, পাঁচটাই পেরে শেষের দিকে কে আছো, পাঁচটাই পেরে শেষের দিকে কে আছো, 40 এর ঘরে কে আছো, পাঁচটাই পেরে, ঠিক করে নিচে নেমে গেলে মেহবুব দেখো অবস্থা, প্রীতম 30 এ আছো, পাঁচটাই পেরে কি অবস্থা, লিডার বোর্ড দেখতে পেলাম না, পাঁচে পাঁচ, ওকে লিডার বোর্ডটা একবার দেখাবো, আচ্ছা লিডার বোর্ডটা একবার দেখাচ্ছি, চলো সোনা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, চল, আচ্ছা 10 দিয়ে ভাগ করে 9 রিমাইন্ডার, 8 দিয়ে ভাগ করে সরি 9 দিয়ে ভাগ করে, 9 দিয়ে ভাগ করে 8 রিমাইন্ডার, 8 দিয়ে ভাগ করে 7 রিমাইন্ডার, এবং এইভাবে 2 দিয়ে ভাগ করে 1 রিমাইন্ডার, তফাত কত, তফাত কত, তফাত কত, তফাত কত, কি গো তফাত 1, এবার ছোট্ট করে প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করো তো, 32, 1 যোগ করলে 1030, 1 যোগ করলে 2520, 1 যোগ করলে 1680, 10 থেকে 2 পর্যন্ত যে কোনো একটাকে নিয়ে দেখো, 32 9 দিয়ে যাচ্ছে না, 1030 9 দিয়ে যাচ্ছে না, এটা একমাত্র 9 দিয়ে যাচ্ছে, এটা 9 দিয়ে যাচ্ছে না, দেখো যে একটা অপশন দিয়ে শেষ, কি গো একটা অপশন দিয়ে শেষ, একটা একটা নাম্বার দিয়ে গল্প শেষ, কি গো বোঝাতে পারছি, স্যার যদি রিমাইন্ডার সেম না আসতো তাহলে কেমন করতাম রঞ্জু, যদি রিমাইন্ডার সেম না আসতো অঙ্কই হতো না রঞ্জু, তোমার অঙ্ক ভুল রঞ্জু, রঞ্জু অঙ্কই হতো না, অলিভিয়া এক্সিলেন্ট, অলিভিয়া এক্সিলেন্ট, এসে হি কিয়া, যে 2 3 4 5 6 7 8 9 10 এলসিএম নিয়েছে, এলসিএম করেছে, যারা খুব তাড়াতাড়ি এলসিএম করেছে তাদের কথা আলাদা, যারা শর্টকাট জানে না এটা এলসিএম করেছে তাদের জন্য আসছে বছর আবার হবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 2 3 2 থেকে 10 পর্যন্ত এলসিএম 2520, এটা যে শর্টকাট জানে খুব ভালো, কারণ আমার কাছে শিখে প্রায় মুখস্থ হয়ে গেছে, কিন্তু যে এটা এলসিএম করছে গতানুগতিক বইতে, স্যার দাঁড়ান এলসিএমটা করে নি, তারপর -1 করব, তারপর আনসার আনব, হয়ে গেল চাকরি, যে শর্টকাটটা বললাম এর থেকে শর্টকাট কি হয় শাকিল, প্রত্যেকটা তফাত 1, প্রত্যেকটা তফাত 1, অপশন গুলোর সঙ্গে 1 জুড়ে 9 দিয়ে ডিভাইড দিয়ে গেল, কোনটা 9 দিয়ে যায়, এর থেকে শর্টকাট আর কিছু হয় না মাই ডিয়ার স্টুডেন্টস,
স্যার আপনার ক্লাস আমার বাবা দেখছে। অমিত, বাবাকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম এবং আগামী পুজোর শুভেচ্ছা জানিও। অনেক অনেক প্রণাম এবং শুভেচ্ছা রইল তোমার বাবাকে। নাইন নিলেন না কেন? নাইনই তো নিলাম, কি মুশকিল, নাইন কোথায় নিলাম না? অভিষেক, নাইন দিয়েই তো ডিভিজিবিলিটি দেখলাম, নয় দিয়ে দেখতে আমাদের ছবি যেত। আট নিলেও হতো, সাত নিলেও হতো, পাঁচ নিলেও হতো, চার নিলেও হতো, তিন নিলেও হতো, আরে দশ দিয়ে দেখলে তো আরো সুবিধে। দশ দিয়ে দেখলে যদিও দুটোই যায়, দেখো খেয়াল করো, দশ দিয়ে দেখলে দুটোই যায়, নেওয়া যাবে না, যথারীতি নয় দিয়ে দেখে নেওয়া হয়ে। নয় দিয়ে তাড়াতাড়ি হয় না, দশ নিয়ে ভুল হবে কেন শ্রেয়া? দশ নিয়ে তুমি দুটো অপশন পাবে, তখনই তো তুমি নয় কনভার্ট করবে। আরে দশে ফাইনাল আনসার আসছে না, তাই নয় কনভার্ট করবে, ভুল হবে কেন? তা বলে ভুল হবে কেন শ্রেয়া? ভুল হওয়ার কোনো চান্সই নেই। শাহিদ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। স্যার নেতাজি নগরটা কোথায় একটু বলবেন, আমার ইউপিএসসি সেন্টার পড়েছে নেতাজি নগর। তুমি সরাসরি যাদবপুর ইউনিভার্সিটির সামনে আসবে, ওখানে দাঁড়িয়ে দেখবে অটো যাচ্ছে ভেতর দিকে, একদম ভেতর দিকে অটো যাচ্ছে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের পাশে। 8B বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে অটো স্ট্যান্ডে বলবে নেতাজি নগর যাব, বোঝা গেল? 8B বাস স্ট্যান্ডের পাশে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে বলবে নেতাজি নগর যাব, পৌঁছে দেবে। রঞ্জু, বুঝেছো? আচ্ছা পরের অঙ্কে যাবো কি, একটু থামটাম দেখাবে তো নাকি? নেতাজি নগর কুদঘাট, কুদঘাট কেন? নেতাজি নগর কলেজ বলছো তো? নেতাজি নগর কলেজ বলছো তো নাকি? দশ নিলে দুই তো ডিভাইড যাবে, তখন আবার নয় দিয়ে দুটো ডিভাইডটা দেখতে হবে। ঠিক, একদম ঠিক, ভেরি গুড শ্রেয়া, ভেরি গুড। নেতাজি নগর কলেজ বলছো, নেতাজি নগর কলেজ হলে কিন্তু এটা, হ্যাঁ ওটা হচ্ছে টালিগঞ্জ, আমি যেটার কথা বললাম সেটা টালিগঞ্জ। আচ্ছা আচ্ছা, বাংলাটা এটার বাংলা বলবো? আচ্ছা সাহিল, এই অঙ্কটার বাংলা বলবো। আচ্ছা, three numbers which are co-prime to one another are such that the product of the first two is 59 and that of the last two is 1073, the sum of the three numbers is, bangla ta bolche bolche tinte co-prime number ache erokom, prothom dutor gunfol 551 এবং লাস্ট দুটোর গুণফল 1073, দ্য সাম অফ দ্য থ্রি নাম্বারস, এই তিনটে নাম্বারের যোগফল কত, এই তিনটে নাম্বারের যোগফল কত মাই ডিয়ার স্টুডেন্টস, এই তিনটে নাম্বারের যোগফল কত বলতে হবে। এই তিনটে নাম্বারের যোগফল কত বলতে হবে, বল দেব। কো প্রাইম নাম্বার মানে সত্যি পরস্পরের মৌলিক, কো প্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পরের মৌলিক, বল দিলাম, বল দিলাম, বলে আনসার করো, একটু দেখে নিলাম পোলটা ঠিক আছে কিনা। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, পরীক্ষা বারবার আসে গো। শুভম, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। সুশান্ত, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। বিভিন্ন রকম প্রশ্ন আসে একই ডেটা দিয়ে, একই ডেটা দিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে অনেক সময়। কারোর যদি প্রশ্ন হয়, এই বাড়ি ঢুকলে সৌরভ, ওকে সৌরভ একটু চোখে মুখে জল দিয়ে নাও। স্যার আমার মধ্যমগামী রেল স্টেশনের পাশেই পড়েছে সিট। বাহ, ভেরি গুড সার্থক, এটা পারোনি তারিখ, টাইম বাড়ালাম।
কারোর যদি কোন রকম প্রশ্ন থাকে রেজ হ্যান্ড করে প্রশ্ন করতে পারো, রেজ হ্যান্ড করে প্রশ্ন করতে পারো। প্রসেনজিৎ গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। অঙ্কিতা হয়নি, হলো না, চা স্যার একটাও পারছি না যে। দেবব্রত, দেবব্রত আমি যে অ্যাপ্রোচ গুলো দেখছি দেখো, শেখার আছে, অ্যাপ্রোচ গুলো যেগুলো বলছি সেগুলো দেখো, শেষ অবধি হলো। সৌমিলি, সুমন্ত্র, শাকিল, অরিন্দম, সার্থক, সৌরভ, আবার অরিন্দম, সপ্তপর্ণা, পিকু, মিতালি। পিকু কোনটা ভুল হলো? পিকু তোমার কোনটা ভুল হলো? পিকু তো ভুল হয় না। 31 আছো আমি। ওকে স্যার আমি 1000 সেকেন্ড সময় নিয়ে করব, 3 বাই 4 বার করে চেক করব, অ্যাডিশন সাবট্রাক্টেড কেস আছে আর আমি এগুলোই ভুল করি। লিডার বোর্ডে ঢুকে গেছে, ম্যাথ করার সাহস পাচ্ছ দেবব্রত? থ্যাংক ইউ দেবব্রত, 12-তে এসেছি, যাক। ওকে আচ্ছা, 551 দুটো কোপ্রাইম নাম্বারের মাল্টিপল। একটা জিনিস পরিষ্কার, এটা কত দিয়ে যাবে বুঝতে পারছি না, এটা কত দিয়ে যাবে বুঝতে পারছি না, তাই তো? কি গো, এটা কত দিয়ে যাবে বুঝতে পারছি না। আমি বলছি 529 কার স্কোয়ার নাম্বার, এর কাছাকাছি 529 কার স্কোয়ার নাম্বার, তোমরা জানো 23 স্কোয়ার নাম্বার 529, যাচ্ছে না, কি করে বুঝবো কত দিয়ে যাবে? দুই এক দিয়ে যাচ্ছে না, দুই দিয়ে, তিন দিয়ে, চার দিয়ে, পাঁচ দিয়ে, ছয় দিয়ে, সাত দিয়ে, আট দিয়ে, নয় দিয়ে, যাচ্ছে না, তাহলে কি করে বুঝবো? 529 23, 23-এর আগে কে প্রাইম আছে? 23-এর আগে কে প্রাইম আছে? 19, 19 দিয়ে ভাগ যায়, যায় কিনা দেখো, কত হচ্ছে 19 দুগুণে 38 এবং 9 19-এ 171, দারুণ দারুণ। 551 19 দিয়ে ভাগ চলে যায়, 551 মানেই 19 × 29, কি গো, তার মানে 1073-এর মধ্যে 19 অথবা 29 আছে, 19 × 5 = 95 যাচ্ছে না, তার মানে 29 আছেই আছে, 29 আছেই আছে মাই ডিয়ার স্টুডেন্টস। আরে সাম কত, 19 + 29 + 37 কত গো, সরাসরি দেখতে পাচ্ছি 85। কি গো, বোঝা গেল অ্যাপ্রোচ, বোঝা গেল অ্যাপ্রোচ। 24 স্কোয়ার নিয়ে দেখে বিশ্বদীপ লাভ নেই, কারণ 24 একটা তোমার কি বলবো মৌলিক সংখ্যা নয়, আমি মৌলিক সংখ্যা দিয়ে এটা দেখবো, 24 দিয়ে তো ভাগ যাবে না। আরেকবার বলবো অঙ্কিতা, আরেকবার বলবো, হ্যাঁ আমি বলছি 551 কি দিয়ে যাবে বুঝবো কি করে? দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, কতক্ষণ দেখবো? তার রুলটা বললাম, এর ঠিক আশেপাশে পারফেক্ট স্কোয়ার নাম্বার কে আছে 529, সেটা কত স্কোয়ার? 23 স্কোয়ার। 23-এর ঠিক আগে কোন প্রাইম নাম্বারটা আছে? 19। 23-এর পরে যাওয়ার দরকার নেই, 23-এর আগে কোন প্রাইম নাম্বারটা আছে? না বিশ্বদীপ, এখানে দেখলাম না তার কারণ, এখানে দেখলাম না তার কারণ, 24-এর স্কোয়ারটা 551 কে ছাড়িয়ে যায়, তাই 23-টা দেখলাম, 24-এর স্কোয়ারটা 551 কে ছাড়িয়ে যায়, 576 24-এর স্কোয়ার, তাই 23-টাকে দেখলাম। কারণ 23-টাকে দেখে লাভ কি হলো? 23 দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা বিভাজ্যতা হচ্ছে কি হচ্ছে না পরে দেখব, 23 দিয়ে যাচ্ছে না, কারণ 529 যখন পেয়ে গেছি 23 দিয়ে যাচ্ছে না। 23-এর আগে প্রাইম নাম্বারটা কি আছে? 23-এর আগে প্রাইম নাম্বারটা কি আছে? 19। 19 দিয়ে দেখলাম সরাসরি ভাগ যাচ্ছে, তাহলে 1073, তার মানে 551 এরা এই প্রাইম নাম্বারের গুণফল, 551 এই দুটো প্রাইম নাম্বারের গুণফল, 1073-এর মধ্যেও তার মানে 19 আর 29-এর মধ্যে একটা থাকবেই, কেননা প্রথম দুটোর প্রোডাক্ট এটা, লাস্ট দুটোর প্রোডাক্ট এটা, তার মানে 19 দিয়ে দেখো ডিভিজিবিলিটি দেখলাম না, 19 দিয়ে দেখলে ডিভিজিবিলিটি দেখতাম না, সেক্ষেত্রে আমি কিন্তু সরাসরি 29 দিয়ে যাবেই যাবে, 19 দিয়ে ডিভিজিবিলিটি যখন দেখলাম যাচ্ছে না, 29 দিয়ে যেতে হবে আমার বিলাপ স্টুডেন্ট, না যেতে হবে 29 মানে 29 × 37, কি গো, তিনটে নাম্বার কি কি পেলাম, একটা 19,
একটা 29 আর একটা 37, কি গো এদের সাম কত? এদের সাম দেখলাম 85, আর কি করবে অঙ্কে? স্যার বলছি ওরে আশেপাশে পারফেক্ট স্কয়ার কি আছে দেখছেন, সেটার ভ্যালু যেমন 530, কি ওটার থেকে কম হতে হবে না বেশি হলেও হবে সেটা নিচেরটাই দেখবো, সবসময় নিচেরটা দেখবো, সবসময় নিচেরটা দেখবো। 29 কিভাবে পেলাম? যা বাবা, 19 দিয়ে 551 কে ভাগ করে দাও, 19 এর পরে আর কি কি ফ্যাক্টর আছে ঋত্বিক? 19 এর পরে আর কি ফ্যাক্টর আছে 551 এর মধ্যে? 19 দিয়ে ভাগ করো, 19 দুগুণে 38, 171, 19 নয়ে 171। না 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 অঙ্কিতা, তা নয়, আমি বললাম 551 কাকে দিয়ে ভাগ যাবে তার একটা প্রসেস এটা হতে পারে যেটা আমি বললাম, সময় এটা করতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ 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 একদমই মনোজ, মনোজ একদমই তাই, আপনি তো প্রাইম নাম্বার বার করার ক্ষেত্রে পরের স্কোয়ার নাম্বারটা দেখতে বলেছিলেন, পরেরটাও দেখতে পারতাম বিনা কি, পরেরটাও দেখতে পারতাম, পরেরটা দেখে আমি 24 স্কোয়ার পেতাম, তার মানে তারপর তুমি 23 ধরতে, 23 দিয়ে যাচ্ছে না, কেননা 23 স্কোয়ার 529, 529 এর আশেপাশে প্লাস মাইনাস করে 551 হচ্ছে না, তাই সরাসরি 19 দিয়ে দেখলাম, তাই সরাসরি 19 দিয়ে দিলাম, 23 দিয়ে যাবে না আমি কনফার্মই হয়ে গেছি, তাহলে 23 এর আগে কি আছে? 24 মানে দেখতে হবে 23 আর 19, 23 এর দিয়ে যাবে না আমি দেখেই নিয়েছি তাই 19 দিয়ে দেখলাম। ওকে শোভান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস, অনেকক্ষণ বললাম একটা অঙ্ক। তমালি, তমালি তুমি কোন জায়গাটা বুঝতে পারলে না? 24 নিয়েছি কারণ 24 হচ্ছে 576, 551 এর পরে পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাই 24 দিতে পারো তুমি। হ্যাঁ বাড়তে পারে, কোনো চাপ নেই, বেশিটাই জেনারেলি নেই, কিন্তু 23টা আমি নিলাম একটাই কারণ, 23টা আমি নিলাম একটাই কারণ, তার কারণ হচ্ছে তোমার 23 দিয়ে এটা যাচ্ছে না আমি দেখে নিয়েছি, 23 দিয়ে এটা যাচ্ছে না আমি দেখে নিয়েছি, বুঝা গেল? ওয়ান আওয়ার কি তাড়াতাড়ি চলে গেল, কি গো থাম দেখাও আমার বিলাভ স্টুডেন্ট, না থাম দেখাও তাড়াতাড়ি। স্যার এখানে তো কো প্রাইম ইচ আদার বলেছে, তাহলে ইভেন নাম্বারও হতে পারে, তাহলে 1900 হবে কিভাবে নেব? নাজিরুল 551, 551 এটা কিন্তু ইভেন নাম্বারের গুণফল হতে পারে না, 551 দুটো অড নাম্বারের গুণফল, তাই জন্য আমি 19 গেলাম, তাই জন্য আমি 19 গেলাম। কো প্রাইম নাম্বার হচ্ছে পরস্পরের মৌলিক, কো প্রাইম নাম্বার হচ্ছে পরস্পরের মৌলিক, না ইভেন নাম্বার কো প্রাইম হতে পারে অর্জুন, কেন হবে না? একটা ইভেন নাম্বার হতে পারে, 26 আর 19 কি কো প্রাইম হতে পারে না অর্জুন? 26 আর 19 তো কো প্রাইম হতে পারে, সেক্ষেত্রে যেহেতু কোনো ইভেন নাম্বার কোনো ইভেন ফ্যাক্টর এর মধ্যে নেই, তাই আমি সরাসরি 19 এ চলে গেলাম। ঠিক আছে সবার ক্লিয়ার তো মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ 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 চলো নেক্সট সাব, অসাধারণ অঙ্ক, অসাধারণ অঙ্ক, সব সব পরীক্ষায় আসা অঙ্ক, সব পরীক্ষায় বারবার এসে গেছে। হ্যাঁ অমিত বলো, অমিত দেখতে পাচ্ছি কমেন্ট, বল দেবো কি, কারোর কোনো সমস্যা থাকলে রেজ হ্যান্ড করতে পারো, কারোর কোনো সমস্যা থাকলে রেজ হ্যান্ড করতে পারো। পোল দিতে বলছে, চলো পোল দিলাম, পোল দিলাম, পোলে আনসার করো।
টাইম লাগলে বলবে, টাইম বাড়াবো। ওলের রেজাল্ট বেশ ভালো, ওলের রেজাল্ট বেশ ভালো। সার্থক, সৌরভ, সৌমিলি, অরিন্দম, পিনাকি, সুমন্ত্র, পিকু, শাকিল, সুচরিতা, মিতালি, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। রাইট আনসার কিন্তু বি। আচ্ছা একটা জিনিস তোমরা ভালো করে বুঝবে, একটা জিনিস তোমরা ভালো করে বুঝবে, পলি পেলে না সৌমিলি যা, এটা তো মুশকিল ব্যাপার হলো, কোল না পেলে তো মুশকিল ব্যাপার হলো। একটা জিনিস ভালো করে বুঝবে, দুভাবে তুমি দেখতে পারো, একটা হয় ডিফারেন্স 13, তুমি 13 যোগ করে অপশনের সঙ্গে 13 যোগ করবে, 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 এটা একটা প্রসেস হতে পারে। অথবা 31 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, 31 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে, যে কোনো একটা। ফুল অঙ্ক করো না আমার বিলাপ স্টুডেন্টরা, ওকে কুন্ডু ওকে, তাড়াতাড়ি চলে আসো। দীপান্বিতা গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। বিআরসি দুটোই 13 দিয়ে ভাগ, এই 31 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 13 যোগ করে দেখি নি, এটা কত হচ্ছে গো, এটা কত হচ্ছে 2400, 2400 15 দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে, 24 দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে, 32 দিয়ে ভাগ যাচ্ছে যাচ্ছে। আর কি হতে পারে, আর কি অপশন হতে পারে, তাড়াতাড়ি বলো। মানিক 13 যোগ করবো কেন, যে এতক্ষণ কি শিখলাম মানিক, তাহলে এবার একটু বকা খাবে, এতক্ষণ কি শিখলাম মানিক, মানিক এতক্ষণ কি শিখলাম, ভুলে গেলে? 13 তফাৎ মাইনাস করি কি গো, কি শিখলাম, এটাই তো শিখলাম, যেটা ডিফারেন্স সেটা সব সময় আনসার বার করার জন্য এলসিএম থেকে মাইনাস করতে হয়, এলসিএম বা এলসিএম এর মাল্টিপল থেকে মাইনাস করছি মানে প্লাস করি আমরা আনসার পেতে পারি, প্লাস করি আমরা আনসার পেতে পারি। এবার তুমি দেখে নাও, 13 যোগ করে যখন 2400 প্রত্যেকটা দিয়ে ভাগ যায়, দেখো তো এটা কি 31 দিয়ে ভাগ যায়, আরেকটু কনফার্ম হয়ে নাও। অঙ্ক যখন করছো না, কনফার্মেশনটা ভালো করে হয়ে নাও কি গো, 7 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 7 দিয়ে যাচ্ছে, 7 3 7 21 কি গো কত হচ্ছে, 1 2 7 কবার যাচ্ছে, আবার 7 দিয়ে যাচ্ছে। এর থেকে কনফার্মেশন আর কি হতে পারে, এর থেকে কনফার্মেশন আর কি হতে পারে। 2400কে 31 দিয়ে যাচ্ছে না, তাই স্কিপ করে চলে গেলাম, কি গাধা আমি। অর্জুন এটাই শেখার, এই জায়গাগুলো শেখার, স্পিডে ডিভাইডেডটা করতে টাইম লাগছে। হ্যাঁ অভিষেক, অভিষেক ডিভিশনটা করতে একটু টাইম লাগতে পারে তোমার, কিন্তু 15 24 22 দিয়ে যে এটা ভাগ যাবে, এটা খুব তাড়াতাড়ি হবে। থাম দেখাও প্রত্যেকে, বুঝলে থাম দেখাও, আজকে 2 আওয়ার্স এর ক্লাস, বুঝলে থাম দেখাও, না হলে থাম দেখিও না, সবার মতো তুমিও প্রশ্ন করো। নতুনরা কোথায়, মহুয়া কোথায়, মহুয়া কোথায় গেলে, সুপ্রকাশ গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। নতুন যারা আছো, ফার্স্ট টাইম ক্লাস করছো, সাইদ কোথায় গেলে তোমরা, সিও যাচ্ছে, তারপর ওটা কেন বাদ দিলাম, সিও যাচ্ছে, সিও যাচ্ছে কি দিয়ে, 2 3 2 3 4 0 সরি 2 3 3 8, 2 3 3 8 কি 15 দিয়ে যাচ্ছে, 2 3 3 8 কি 15 দিয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না যখন, এটা আসবে কোথা থেকে, স্যার ভ্যাকসিন নিয়েছি, শরীরটা একটু খারাপ স্যার, তাই চুপচাপ আছি। ওকে নো প্রবলেম, অহনা নো প্রবলেম স্যার, হ্যাঁ ওকে চলো নেক্সট নেক্সট। আজকের সেরা অঙ্ক, আজকের সেরা অঙ্ক দেখি কে করতে পারে,
आज के सेरा अंक माय डियर स्टूडेंट আজকের কিন্তু সেরা সাম। অথচ তোমাদের আমি কথা দিলাম 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কোয়েশ্চেন করব, 10 সেকেন্ডে আনসার করব, 10 সেকেন্ড। আকাশ ভুলে গেছো, ভালো করেছো। ইন এ লং ডিভিশন সাম, একটা বৃহৎ ভাগের অঙ্কে। ডিভিডেন্ড হচ্ছে 5 to 9 5 6 5, ডিভিডেন্ড মানে ভাজ্য হচ্ছে 5 to 9 5 6 5, এন্ড সাকসেসিভ রিমাইন্ডার্স, পর পর তিনটে ভাগশেষ হচ্ছে 246 222 242। তোমাকে ভাজক বার করতে হবে, তোমাকে ডিভাইজার ফাইন করতে হবে, তোমাকে ভাজক বার করতে হবে, তোমাকে ডিভাইজার ফাইন। কে পারবে? তিনটে ভাগ শেষ হতে পারে না? কোন পরপর ডিভিশন করছো তুমি, প্রথমবার একটা ভাগ শেষ আসলো, একটা সংখ্যা নামিয়ে আমি আবার গুণিতক নিলাম, আবার একটা ভাগ শেষ আসলো, একটা সংখ্যা নামিয়ে তার আবার গুণিতক নিলাম, আবার একটা ভাগ শেষ আসলো, আরেকটা সংখ্যা নামিয়ে তার গুণিতক নিলাম, আসতে পারে না তিনটে ভাগ শেষ? পোল চাইছো, ভেরি গুড, কিছু ছেলে মেয়ে পোল চাইছো, পোল দিলাম, পোলে আনসার কর। সুপর্ণা, অঙ্কিতা, সৌপ্তিক, মনোজ, কল্যাণ, মেঘলা, স্পন্দন, অমিত, কনশ্রী, সায়ন, দেবব্রত, অহনা, রাকিব, দেবব্রত, সপ্তপর্ণা, অনন্ত, টিএস, রঞ্জু, প্রীতম, বাবাই, সূর্যাজিৎ, কল্যাণী, সৌম্যজ্যোতি, ওরে বাবা দারুণ, প্রসঞ্জিৎ, রিতম, সরি প্রীতম, মানিক, বিপাশা, পিনাকি, দেবরাজ, সুব্রত, অনুশ্রী, সৌগন্ধা, অলিক, সাহিল, শাকিল, জিৎ, সংঘমিত্রা, অরুন্ধতী, সায়ন, সুবর্ণকান্তি, জয়দেব, এরা সবাই সঠিক আনসার দিচ্ছ। অর্পিতা, কৌশিক, পার্থ সারথী, শ্রেয়সী, মৌসুমী, শ্যামলেন্দু, বাহ এক্সিলেন্ট, অনেকেই সঠিক আনসার করছো। সুমন্ত্র, প্রণতি, সুমন্ত্র অনেক সময় নিলে, প্রায় 1 মিনিট নিয়েছো সুমন্ত্র, প্রণতি, পিনাকি, শাকিল, বাবাই, সুমন্ত্র, অলিক, অনুশ্রী, সংঘমিত্রা, সার্থক, সৌরভ, শ্রেয়সী, পিকু কোথায় গেলে? হলো না, ইউনিট ডিজিট দেখে করার চেষ্টা করলাম, 99 করলাম না, হ্যাঁ স্যার মুখে করলাম তাই টাইম লাগলো। পিকু কোথায় গেলে? পিকু কি খেতে গেল? আচ্ছা, 5 2 9 5 6 5, খেয়াল করো, 5 2 9 5 6 5, কে ডিভাইড করছি, ফলো করবে সবাই? হ্যাঁ ওকে সার্থক, ওকে বলে দিচ্ছি অঙ্কটা কতক্ষণ। আচ্ছা তোমরা বলো তো ভাগটা কোথা থেকে শুরু করব? ভাগটা 10 হলে 52 দিয়ে ভাগটা শুরু করতাম, ভাগ তোমার ভাজকটা, ডিভাইজারটা 101 হলে 529 দিয়ে শুরু করতাম, ডিভাইজারটা 1012 হলে 5295 দিয়ে শুরু করতাম। কিন্তু এখানে বুঝবো কি করে কোথা থেকে শুরু করব? সেটার জন্য কটা রিমাইন্ডার সেটা বলে দেবে, কটা রিমাইন্ডার সেটা বলে দেবে, একটা রিমাইন্ডার, দুটো রিমাইন্ডার, তিনটে রিমাইন্ডার। ভাগ শুরু হবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চারটে সংখ্যা দিয়ে ভাগ শুরু হবে, এই চারটে সংখ্যা দিয়ে ভাগ শুরু হবে। কি গো, প্রথম রিমাইন্ডারটা কত? প্রথম রিমাইন্ডার হচ্ছে 246,
তোমাদের মনে পড়ে, তোমাদের মনে কল্যাণে একটু রিফ্রেশ করো, পেয়ে যাবে। তোমাদের অলিভিয়া কি বললাম, আবার বলে দিচ্ছি, অলিভিয়া কটা রিমাইন্ডার, একটা দুটো তিনটে, ভাগ কোনখান থেকে শুরু করব, এটার জন্য একটা রিমাইন্ডার, এটার জন্য একটা রিমাইন্ডার, এটার জন্য একটা রিমাইন্ডার, তাহলে তিনটে রিমাইন্ডার হয়ে গেল, ভাগ শুরু হবে এখান থেকে। প্রথম রিমাইন্ডারটা হচ্ছে 246, এখানে লিখলাম আমি। আমি ডিভাইজারের কোনো না কোনো গুণিতক, একটু দেখো ডিভাইজারের কোনো না কোনো গুণিতক আমি এখানে লিখি, সেটার থেকে এই ডিভাইজারের গুণিতক মাইনাস হয়ে এটা আসে, তার মানে এ থেকে বি মাইনাস হয়ে যদি সি পাই, আমি বলতে পারি না এ থেকে সি মাইনাস হয়ে বি পাবো, তার মানে 5295 থেকে 246 মাইনাস করো, কত হচ্ছে গো 9, কত হচ্ছে গো 4, কত হচ্ছে গো 0, কত হচ্ছে গো 5, কি গো বোঝা গেল, 5049, 5049 ডিভাইজারের কোনো না কোনো গুণিতক, 5049 ডিভাইজারের কোনো না কোনো গুণিতক। আরে 5049 কে ফ্যাক্টরাইজ করো, যেখানে যা যা রিমাইন্ডার আছে কম্পেয়ার করে আমি ডিভাইজার বলে দেবো, কত হচ্ছে 3 1 3 3 6 18, কত পাচ্ছি গো 3 8 24 3, আবার 3 দিয়ে যাবে, কত হচ্ছে গো 5 6 1, এটা ছাড়া ডিভাইজার কিছু হতে পারে না, এটা ছাড়া ডিভাইজার হতে পারে না, তার কারণ এর নিচে আমি নামতে পারি না, তার কারণ 542 একটা রিমাইন্ডার আছে, রিমাইন্ডার কোনো সময় ডিভাইজারের থেকে বড় হয় না, ডিভাইজার সব সময় রিমাইন্ডারের থেকে বড় হয়। বিশ্বম্বর, বিশ্বম্বর প্রতিদিন লেট, বিশ্বম্বর তুমি কোথায় আছো, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এটার বড় প্রসেস তো শিউলি আছেই, প্রত্যেকটা বার করে তাদের এসসিএফ নিয়ে আনসার, স্যার ম্যাথটা করতে টাইম লাগছিল তাই আনসার বান্না করেই ফোন দিয়ে দিয়েছিলাম, ভেরি গুড মিতালি, পরীক্ষা হলে এরম করবে না, 4টে সং, কার কার অসুবিধে হলো, মাথার উপর দিয়ে গেল লাস্ট ওয়ার্ড গুলো, এত সহজ আমি তো কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। মিতালির অ্যাপ্রোচটাও দারুণ অ্যাপ্রোচ, যখনই দেখছে বেশি ক্যালকুলেশন, ক্যালকুলেশন না করে আনসার, স্যার একটু পাটা দেখান স্ক্রিনশট নেব, এটা যুদ্ধ করে বললাম। ২৪৬টা কেন নিলাম তিনটে, না প্রথম রিমাইন্ডার তো এটা সৌরভ, 246 তো ফার্স্ট রিমাইন্ডার, এটা ছাড়া আমি অঙ্কটা এগোবো কি করে সৌরভ, এটা ছাড়া অঙ্কটা এগোবো কি করে সৌরভ, বুঝতে পেরেছো, প্রথম রিমাইন্ডারটা নিয়ে তো আমি ধাপে ধাপে এগোবো। আরেকবার অ্যাপ্রোচটা বলবো, আচ্ছা আরেকবার অ্যাপ্রোচটা বলবো, আমি মুছে দিই অঙ্ক, আরেকবার অ্যাপ্রোচ একদম গোড়া থেকে বলি, তোমাদের কোনো টেনশন যেন না থাকে, তোমাদের যেন কোনো টেনশন না থাকে। যখনই ভাগ করতে বসেছি আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, কেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার কারণ আমি ডিভাইজারই জানি না ভাগটা শুরু করব কোনখান থেকে, কি গো ডিভাইজার কত ডিগ্রি জানি না, স্যার এটা আমিও করি যখন দেখি অনেক ক্যালকুলেশন, জাস্ট হ্যাঁ ইনস্টিংক্টে আনসার করি, বা 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 অর্জুন দারুণ, হওয়া চাকরি অপরকে দিয়ে চলে আসবে অর্জুন, এরকম করো না অর্জুন, এটা কোনো ওয়ে নয়, এটা একটা বাজি ওয়ে, এটা চাকরি পাওয়ার কোনো ভালো ওয়ে নয়। আবার বলি, আরে ডিভাইজারটা কি জানি না, ডিভিশনটা শুরু করবো কোথা থেকে, তখন আমাদের হেল্প করবে নাম্বার অফ রিমাইন্ডার, আরে রিমাইন্ডার কটা, তিনটে, এখান থেকে একটা রিমাইন্ডার, এখান থেকে একটা রিমাইন্ডার, এখান থেকে একটা রিমাইন্ডার, এখান থেকে একটা রিমাইন্ডার, তার মানে 4টে দিয়ে ডিভিশনটা শুরু হবে আমরা কনফার্ম, তার মানে প্রথম রিমাইন্ডারটা কত বলছে, প্রথম রিমাইন্ডারটা 246 বলছে, আরে ডিভাইজারের কোনো না কোনো গুণিতক এখানে বসাই, তারপর এটার থেকে এটা মাইনাস করে এটা আসে, তার মানে এটার থেকে এটা মাইনাস করে এটা আসবে, মাইনাস করলে কত 5049, এবার তুমি কি কনফার্ম, তুমি কি কনফার্ম 5049টা ডিভাইজারের কোনো গুণিতক,
তুমি কি কনফার্ম 5049 টা ডিভাইজারের কোন গুণিতক? কনফার্ম কি কনফার্ম নয়? তাড়াতাড়ি বল। এগুলোই কনসেপ্ট। তুমি কনফার্ম তো যে 5049 টা ডিভাইজারের কোন গুণিতক? পরে রিমাইন্ডারটা দেখারই দরকার নেই ব্রজেশ। তাহলে এক কাজ করো না, 5049 কে একটু ফ্যাক্টরাইজ করতে থাকো না। প্রথম করলে 1683, পরে করলে 3 দিয়ে আবার 561। আরে এরপরে যাবই না কেন? 542 রিমাইন্ডার। আরে রিমাইন্ডারের থেকে ডিভাইজার কোনোদিনও ছোট হয়? কোনোদিন এমন অঙ্ক করেছো যেখানে রিমাইন্ডার ডিভাইজারের থেকে, মানে রিমাইন্ডার ডিভাইজারের থেকে বড় নেই তো? রিমাইন্ডার ডিভাইজারের থেকে বড় হতে পারে না। তাহলে 561 ছাড়া আমার ডিভাইজার হতে পারে না, মাই ডিয়ার স্টুডেন্টস। দিস ইজ দ্য ওয়ে, শর্টকাট। এসএফ এলসিএম এ আপনার ক্লাসে ফার্স্ট টাইম এই ম্যাথটা দেখলাম, অসাধারণ দেখালেন, যা প্রশংসা করি, কম হয়ে যাবে স্যার। অরিন্দম, অরিন্দম তুমি তো আমি একটু ভালো অঙ্ক দেখালি অনেক প্রশংসা করো, তুমি যে ভালোবেসে ফেলেছ আমাকেও অঙ্ককেও। স্যার আমি বিডিটাকে আগে বাদ দিয়েছো, ভালো করেছো, ভেরি গুড। কি শ্যামলেন্দু কি বলছো এগুলো বড় ভাবে করতে? শ্যামলেন্দু পরীক্ষা হলে কটা ছেলে এই অঙ্ক করে আসবে? শ্যামলেন্দু লিখে দিতে পারি 15% ক্যান্ডিডেট এই অঙ্ক করে আসবে পরীক্ষা হলে। পারবে না শ্যামলেন্দু, কনসেপ্ট ছাড়া এসব অঙ্ক পরীক্ষা হলে অসম্ভব ব্যাপার, কনসেপ্ট ছাড়া। বিলজিবাব, বিলজিবাব গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। এই ক্লাসে কেউ আছো যে আজকে সাবস্ক্রিপশন নিয়েছো? এই ক্লাসে কেউ আছো যে আজকে সাবস্ক্রিপশন নিয়েছো? এটাই তো শর্টকাট, এর থেকে শর্টকাট। এটা মানিক বাস্তব কথা বলেছো, থ্যাংক ইউ কৌশিক। 4টে ডিজিট ধরেই সব আসল ফান্ডা, একদমই তাই। স্যার আপনি যেভাবে বোঝান মাথায় ঢুকতে বাধ্য, প্রণাম দেবেন স্যার, থ্যাংক ইউ। শ্রী রিমাইন্ডার 4 ধরলাম কেন না? 3 রিমাইন্ডার শাকিল, 3 রিমাইন্ডার, 3টে রিমাইন্ডার, তাই জন্য আমি একটা একটা করে রিমাইন্ডারের জন্য রাখলাম। এটা একটা রিমাইন্ডারের জন্য, এটা একটা রিমাইন্ডারের জন্য, এটা একটা রিমাইন্ডারের জন্য। তাহলে এটা নিয়েই তো প্রথম ডিভিশনটা শুরু হবে, কারণ এটা থেকে একটা রিমাইন্ডার, এটা নামিয়ে আরেকটা রিমাইন্ডার, এটা নামিয়ে আরেকটা রিমাইন্ডার, হয়ে গেল 3টে রিমাইন্ডার। স্যার নিজের মধ্যে সাবজেক্টটাতে কনফিডেন্স বিল্ড হচ্ছে, আর এটা আপনার জন্যই পসিবল হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেবব্রত। শাকিল তুমি বুঝতে পেরেছো? শাকিল ক্লিয়ার হয়েছে, 13 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স। এই অঙ্ক স্যার কাল সকালে আনুন শান্তনু দেখেই ফেলা না, ওরা ইচ্ছাকৃত করছে, ওরা টেলিগ্রাম গ্রুপের ছেলেরা, বুঝেছো? টেলিগ্রাম গ্রুপে অ্যাড দিচ্ছি না খুব একটা রিসেন্টলি, তাতেই ওদের রাগ, তাই জন্য ওরা ছেলে পাঠিয়ে এগুলো করছে, বুঝেছো? আমার ইউটিউব ক্লাসে এসে ওরা এরকম উল্টো পাল্টা কথাবার্তা বলছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সব সময় টেলিগ্রামে অ্যাড দেব তার কি মানে আছে বলো? ২৪৬ নিলাম কেন তমালি? তমালি প্রথম রিমাইন্ডার নিয়ে তো আমাকে কাজ করতে হবে, ২৪৬ তো প্রথম রিমাইন্ডার, প্রথম রিমাইন্ডার না নিলে আমি কি করে যাব, কি করে এই ডিভাইজারের মাল্টিপলটা পাবো? প্রথম রিমাইন্ডার 246, তাই প্রথমটাই নিতে হবে। সেকেন্ড রিমাইন্ডার 222, পরবর্তীকালে 222 আসবে, তার পরের কেসে তোমার 542 আসবে। ওকে চলো স্যার, যদি 4 ডিজিটের রিমাইন্ডার থাকতো। আরে সার্থক ওরা নাম চেঞ্জ করে করে ঢুকছে, তুমি ধরতে পারবে না। এরকম জয় শান্তনু তোমাদের নাম নিয়েও ঢুকবে কিছুদিন পর,
কি করা যাবে বলো? আমি তো বলেছি আজকে সকালের ক্লাসে সবাইকে সবাইকে রিপোর্ট করতে, যারা আমার রেগুলার ক্লাস করো তারা সবাই মিলে রিপোর্ট করতে থাকো আন একাডেমিতে, একটা করে মেল পাঠিয়ে দাও ব্যাস। একদম আমি আগে যেখানে পড়তাম ওখানে তো পাইপলাইন সিস্টেম অঙ্কগুলো এক কথা করতো, আর আমি ওটা মুখে মুখে করি, এসব অঙ্ক যদি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার, কিছু করার নেই, অহনা প্রত্যেকের ক্লাসে সব্যসাচী স্যার, সুশোভন স্যার, তোমার শুভজিৎ স্যার, প্রত্যেকের ক্লাসে করছে ওরা, ওরা প্রত্যেকের ক্লাসে করছে, ওরা ধরেই রেখেছে ক্লাসে আমাদের শান্তিতে ক্লাস করতে দেবে না। এত জলদি টাইম চলে যাচ্ছে কেন? সত্যি গো আজকে কি হয়েছে স্যার? আমি স্ক্রিনশট রেখেছি আন একাডেমিতে জানাবো স্যার, শান্তিকে পুলিশে ধরিয়ে দেবো। কমেন্টের পাশে ফ্ল্যাগ অপশনে ক্লিক করে রিপোর্ট করতে হয় শ্রেয়া। ওরা কমেন্ট করছে না বাবাই, ওরা জানে কমেন্ট করলে আমি ব্লক করব বাবাই, ওরা ভালো মতো জানে কমেন্ট করলে আমি ব্লক করব। যার জন্য ওরা কি করছে, যার জন্য ওরা তোমার শুধু কনফিউশন সাইড। হ্যাঁ ওরা আন একাডেমি অ্যাপকে ঘেটে খাওয়া সব, ওরা ওই দিয়ে ওদের পেট চালায়। টেলিগ্রাম না আমরা যে অ্যাড দিই না, সেই টাকাতেই ওদের চলে আর কি, এরকম একটা ভাব। তো আমরা রেগুলার কেন অ্যাড দেব বলো? রেগুলার অ্যাড দেওয়ার মতো পয়সাই বা কোথায় আমাদের? ওটাই বুঝতে চাইছেন। বেঙ্গলিতে একটু বলবো, বলছি দ্য লাস্ট ডিভাইসার, শেষ শেষ ডিভাইসার, মানে শেষ ভাজকটা যদি 75 হয়, একটা লং ডিভিশন তুমি এইচডিএফ বার করছ ভাগ পদ্ধতিতে, এবং কোশেন গুলো, কোশেন মানে হচ্ছে ভাগফল, পরপর কোশেন গুলো যদি 3 1 1 3 হয় যথাক্রমে, সেক্ষেত্রে এইচএফ অফ টু নাম্বার যদি বার করার ক্ষেত্রে এইচএফ বার করছি দুটো নাম্বারের ডিভিশন মেথডে, সেক্ষেত্রে শেষ ভাজকটা যদি 75 হয়, পরপর 4টে কোশেন যদি 3 1 1 3 হয়, তবে সেই দুটো নাম্বার নির্ণয় করো, তবে সেই দুটো নাম্বার নির্ণয় করো। চলো পোল দিলাম, পোলে আনসার করো। ওয়ান্ডারফুল সাম, দেখি কে করতে পারে ওয়ান্ডারফুল সাম। ইমোজি তো অফ করতে পারছি না, মানে মানে ইমোজি কি করে অফ করে কেউ জানো তোমরা? ইমোজি কি করে অফ করে? ইমোজি অফ করা যায় না, আমি ওটা তো জানি না। বাংলায় আরেকবার বলবো, মমিতা মমিতা বাংলায় বলছে একটা বড় ভাগ পদ্ধতিতে এসসিএফ করছি, যেখানে যার লাস্ট ভাজকটা হচ্ছে 75 এবং ভাগফল গুলো হচ্ছে 3 1 1 3, ঠিক আছে? তাহলে সেই দুটো নাম্বার কত, সেই দুটো নাম্বার কত? এক্ষুনি একবার করে দেখব, কি করে করব, সেটিং অপশনে না, ইউটিউবে তো ব্লক করা যায়, ইউটিউবে কমেন্ট করলেই ব্লক করা যায়, অসুবিধা হয় না। অনেকক্ষণ কল পারলাম, ক্লাস সেটিং এ গেলাম, সেটিং এ গেলাম, তারপর মানিক সেটিং এ গেলাম, কি করতে শুরু করব? মানে তুমি কি জানো ইমোজি অপশন তো নেই সেটিং এ, কোথায় সেটিং এ দেখতেই পাচ্ছি না। ঠিক আছে দেখে নেবো, কোনো সময় নষ্ট করছি না, দেখে নেবো কোনো। আচ্ছা এই অঙ্কটা, এই অঙ্কটা হ্যাঁ ওকে ঠিক আছে চলো।
চলো অ্যাকচুয়ালি দেখো, 75 হচ্ছে লাস্ট ডিভাইজার, মনে রেখো লাস্ট ডিভাইজারটা। অঙ্কে চলে আসি, পরে আবার কথা বলবো, সময় নষ্ট হচ্ছে। লাস্ট ডিভাইজারটাই কিন্তু মনে রেখো তোমার এসসিএফ। ঠিক আছে, একটু ফলো করো। হ্যাঁ, একটু অঙ্কটাই এবার মন দাও, অঙ্কটাই মন দাও আমার বিলাস স্টুডেন্টরা। লাস্ট ডিভাইজারটাই কিন্তু এইচসিএফ, তার মানে এইচসিএফ কত? 75। তার মানে যেই দুটো সংখ্যার কথাই বলা হচ্ছে, যেই দুটো সংখ্যার কথাই বলা হচ্ছে তাদেরকে 75 দ্বারা ডিভিজিবল। একমাত্র এই অপশনটা 75 দ্বারা ডিভিজিবল, এটাও নয়, 500 যায় না, 575 যায় না, 425 75 দিয়ে যায় না, একমাত্র রাইট অপশন। আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, যারা জানো একজন কল করে বলে দিও, কোনো অসুবিধা নেই, ডিটেলসে বলবো। বুঝলেন আকাশ? না, ইউনিট ডিজিট দেখে কেন করবে, কি মুশকিল! ইউনিট ডিজিট দেখে কেন করবে, ইউনিট ডিজিট তো 5, এটারও আছে, এটারও আছে, এটারও আছে, এটারও আছে, এটারও আছে, এটারও সবারই দুটো। লং প্রসেসটা বলবো, আচ্ছা লং প্রসেসটা বলবো। ওকে, ভাগ করছি, লাস্ট ডিভাইজারটা 75, খেয়াল করো লাস্ট কোশ্চেনটা কত, লাস্ট কোশ্চেনটা কত, তাড়াতাড়ি বলো, লাস্ট কোশ্চেনটা কত? 3। তার মানে 75 3 দিয়ে গুণ করলে মিলে গেছে, তাই না? তাই আমরা এইচসিএফ পেয়ে গেছি। তার মানে এটাকে 225 হতে হবে। এবার তোমাদের মনে পড়ে, এখানে এখানে 225টাই হচ্ছে ডিভাইজার। কি গো, মনে পড়ছে কত গো? কোশ্চেনটা কত? 1। 225 একে 225, এটা থেকে এটা মাইনাস করে 75, তার মানে এটাকে 300 হতে হবে। কি গো, তাই তো, কি গো, বোঝা গেল তো, বোঝা গেল তো, হ্যাঁ কি না? তার মানে যেই তুমি আবার ডিভাইড করছো, আবার ডিভাইড করছো, 300 হয়ে যাবে ডিভাইজার। কত কোশ্চেন? 1। তার মানে 300 একে 300, 225 বিয়োগ করে আসতে হবে, তার মানে এটা 525। কি গো, তার মানে 525 হয়ে যাচ্ছে প্রথম ডিভাইজার। কত হচ্ছে কোশ্চেন? 3। 3 525-এ কত? 3 525-এ 1575, তার মানে এখানে কত থাকতে হবে? থাকতে হবে 1875। তার মানে 525 1875। ডিভিশন মেথডে এসসিএফ বার করার প্রসেসটা আমি পেছন দিক থেকে সামনে গেলাম, আমি পেছন দিক থেকে সামনে গেলাম, এটা আমি আরেকবার দেখাবো। এটা আমি, এটা অনেক টাইম লাগবে, সঙ্গে টাইম মানে খুব বেশি সময় লাগে না, আরেকবার বলবো আমি, আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে আরেকবার বলবো। লাস্ট ডিভাইজারটা 75, কোশেন্ট হচ্ছে 3113, কোশেন্ট হচ্ছে 3113। ঠিক আছে, ফলো করো, ফলো করো। লাস্ট ডিভাইজারটা যদি 75 হয়, কোশেন্টটা যদি 3 হয়, 3 75-এ 225, তার মানে মিলে গেছিল, মানে এটাও 225, বোঝা গেল? তার মানে এর আগে ডিভাইজারটা কিন্তু 225 ছিল, সেটাই এখানে ডিভিডেন্ট হয়ে যায়। 275 এটা কত? 1। এটা 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 225। 225 এক এই সংখ্যাটা থেকে বিয়োগ করে এসছে 75, তার মানে এটা হবে 300। 300 থেকে 225 বিয়োগ করলে 75 হয়। ঠিক আছে, কি গো, তাই তো, ওপরের দিকে যাচ্ছি, তার মানে এখানে আবার 300 কিন্তু আমাদের ডিভাইজার। কোশ্চেন কত? 1, তার মানে 300 একে 300,
কি গো এটা থেকে 300 বিয়োগ করে 225 আসতে হয়, তার মানে এটা 525। কি গো তার মানে 525 ছিল একদম শুরুতে ডিভাইজার, তার মানে এখানে কোশ্চেন 3, 525 3 বারে 1575। কি গো কত থেকে 1575 বিয়োগ করলে 300, 1875 থেকে, তার মানে প্রথম দুটো সংখ্যা কত? ক্লিয়ার সবার? জল মিতালি কি বলছো স্যার, আপনার পা দুটি দেখি স্ক্রিনশট দেবো। আরে পা দেখতে গেলে তো আমাকে উল্টে পড়তে হবে, পা তুলতে গেলে পুরো উল্টো দিকে গেলাম। হ্যাঁ পা এখন দেখাতে হবে, কি জ্বালা বলো, আমি তো উল্টে পেছন দিকে গ্রিন স্ক্রিন নিয়ে উল্টে পড়বো একদম। শর্টকাটটা দুর্গা, ভেরি গুড, দুটোই 75 দিয়ে যাচ্ছে কিনা একটু দেখে নাও। হ্যাঁ তো শীর্ষাসন করতে হবে, দেখো 75 দিয়ে যাচ্ছে কোন অপশন গুলো, এটা ডিলিট করলাম, 75 দিয়ে যাচ্ছে দুটো কোন অপশন, এই দুটোই 75 দিয়ে যাচ্ছে, এখানে এটা যাচ্ছে না, এখানে 575 যাচ্ছে না, তাহলে এগুলো আনসার হতেই পারে না। আরে কেন তুমি এই মেথডটা করবে, এত বড় মেথড কেন করবে? পঁচাত্তর দিয়ে দুটো অপশন যাবে না, জেনারেলি বোঝিস যাবে না, যদি যায় তখন আমাকে এই মেথডটা দেখ, তখন এই মেথডটা দেখতে হবে। এটা করতে ম্যাক্সিমাম 40 থেকে 45 সেকেন্ড, এর বেশি লাগে না স্যার। সবকটা মেথড ইউনিক, কি বলেছিলাম WBCS মেন স্যার, পিকচার আপনি নিয়ে স্লাইডে আপলোড করে দেবেন, শেষে কোথায় যেমন বলেন শুরুতে ওটা দেখিয়ে দেবেন। অলিক কেন এরকম বাজে মন্তব্য করছো, বাজে জ্ঞান দিচ্ছ স্যারকে, তাতে আমার কত পাপ হবে জানো? যেখানে আমি আমার সাধনাকে রাখি যে স্লাইড গুলোকে, সেখানে আমার পা রাখা যায়? সেখানে আমার গুরুদেব থাকে, অঙ্ক একটা গুরু। স্যার আপনার এত ধৈর্য কি করে অঙ্কের সাথে এটাও শেখান? তবালি অ্যাকচুয়ালি শেখানোটাই আমার কাজ, এই জন্য আমার একটু বিরক্ত লাগে না। কি গো চলে যাবো নেক্সট অঙ্কে, কি বলছো অমিতাভ, দা কোশ্চেন টাস 3113 ব্যাপারটা বুঝতে পারলাম না। এই যে কোশ্চেন মানে ভাগফল, অমিতাভ ভালো করে বুঝে নাও, এই যে এটা প্রথম ভাগফল, এটা দ্বিতীয় ভাগফল, এটা তৃতীয় ভাগফল, এটা চতুর্থ ভাগফল, আর রিমাইন্ডার গুলো কোনটা? রিমাইন্ডার গুলো মানে লাস্ট ডিভাইজার, এখানে ডিভাইজার বলবো, এটা হলো লাস্ট ডিভাইজার, তার আগের ডিভাইজারটা এটা, তার আগের ডিভাইজারটা এটা, প্রথম ডিভাইজারটা এটা, প্রথম ডিভাইজারের সংখ্যাটাই হলো দুটো সংখ্যা, তবেই না আমি এসসিএফ নেওয়া শুরু করেছি, তবেই না আমি এসসিএফ নেওয়া শুরু করেছি। হ্যাঁ বাবাই বাবাই, এটা এটা ঠিকই কথা বলছো, কিছুটা ঠিক বলেছো, একদমই তাই মানুষ, একদমই তাই, প্রত্যেকটা জিনিসে পেশেন্স লাগে। এই যে বলো তোমরা চাকরির পরীক্ষা দিচ্ছ, কোনো গ্যারেন্টি আছে সামনের বছর চাকরি হবে 2022? কি গো তোমরা বলো, তোমরা মন থেকে বলো, কোনো গ্যারেন্টি আছে 2022 তোমাদের চাকরি হবে? কোনো গ্যারেন্টি নেই। এই যে তুমি পেশেন্স রাখছো, স্যার 2022 না হোক 2023 হবে, 2023 না হোক 2024 হবে, এইটাকেই পেশেন্স বলে, এইটাকেই লড়াই বলে, এই লড়াইটা চোখের সামনে দেখে এসেছি আমি। স্যার মা বলছেন আপনি আরো অনেক বড় হবেন লাইফে, সত্যি আপনার তুলনাই হয় না, এত ভালো করে বোঝান, বিরক্ত নেই আপনার মধ্যে। কৌশিক মাকে অনেক প্রণাম জানি আমার তরফ থেকে, আমি জানি এরকমই থাকতে পারি, মাকে এই আশীর্বাদটা করতে বলো, আমি জানি এরকমই থাকতে পারি কৌশিক, এর থেকে বড় হওয়ার দরকার নেই, আমি এরকমই থাকতে চাই তোমাদের মধ্যে, আমার পড়াতে ভালো লাগে গো, আর আমার আমার ক্লাস যারা ভালোবাসে তাদের আমি মানে কি বলবো, নিজের সন্তানের মতো, ছোট ভাই বোনের মতো ভালোবাসি। এই সেন্সটা অনেকে বোঝে না, অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। একদম কৌশিক, থ্যাংক ইউ সো মাচ, অতন গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ক্লাস। চলো নেক্সট অঙ্ক, কি গো কোথায় গেলে সবাই, নেক্সট অঙ্ক, এটা সেম টাইপের, এই টাইপটা চেঞ্জ করলাম, সেম টাইপ, সময় বেশি নেই, টাইপটা চেঞ্জ করলাম, একটু টাইপটা চেঞ্জ করছি, আগেরটা একদম সেম, দেখো ডিফারেন্স 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 সেম, তাই চেঞ্জ করলাম টাইপটা। অর্জুন যা হওয়ার হয়ে গেছে, আগামী দিনটা ফাটাফাটি পরীক্ষা দাও, ফাটাফাটি,
থ্যাংক ইউ শোভনদা, থ্যাংক ইউ দেবব্রত। কি গো রিয়া পোল চাইছে, কি ব্যাপার গো রিয়া? দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই দিস লিভস ওয়ান অ্যাজ রিমাইন্ডার ইন ইচ কেস, বাট ওয়েন ডিভাইডেড বাই ইলেভেন লিভস নো রিমাইন্ডার। এসব অঙ্ক পরীক্ষা হলে ছোটখাটো ঝড় উঠে যাবে, ছোটখাটো ঝড় উঠে যাবে। বাহ বাহ বাহ, দারুণ করে রেজাল্ট, অসাধারণ অসাধারণ করে রেজাল্ট। অনেকক্ষণ পর আবার পারলে, ভেরি গুড। বল ধরে রাখ, বললে পালিয়ে যাবে। ম্যাক্সিমাম ছেলে মেয়ে সঠিক আনসার দিয়েছো, ম্যাক্সিমাম, ভেরি গুড, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট। সেভেন্টি ওয়ান পার্সেন্ট ফাইনালি। পিনাকি, সুমন্ত্র, সাহিল, সংঘমিত্রা, সৌমিলি, ব্রজেশ, অরিন্দম, পিকু, সুপর্ণা এবং সুচরিতা, এক্সিলেন্ট। আচ্ছা একটা জিনিস বলো, এগারো দ্বারা বিভাজ্য, আর কিছু কি আমি দেখব? কি গো আর কিছু কি আমি দেখব? আর তো কিছু দেখব না। সাত পাঁচ হচ্ছে না, কি গো পাঁচ পাঁচ হচ্ছে, কত গো চার ছয় হচ্ছে না, কত গো চার পাঁচ হচ্ছে না, কি করব আমি? আরে এসব অঙ্ক আর কি কিছু দেখব, দেখব কি কিছু আর? তাড়াতাড়ি বলো, একদমই তাই বাবাই। কিন্তু সবসময় টু ফাইভ টু জিরোটা তোমার মনে আছে, সবার নাম মনে থাকতে পারে বাবাই, টু ফাইভ টু জিরোটা তুমি মনে রেখো, সবাই নাও মনে রাখতে পারে, তাই না? কিছু করারই দরকার নেই, জাস্ট অবজারভেশন, একদমই তাই, কিছু করারই দরকার নেই, জাস্ট অবজারভেশন। ঠিক আছে, না না বাবাই দরকারি ফোন এসেছিল, ঠিক আছে, না বাবাই। চলো তাহলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, চলে গেলাম নেক্সট অঙ্কে। এটা নান আছে কিন্তু, এটা কিন্তু নান আছে কিন্তু, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজ বাই সেভেন is divisible by ঋত্বিক, 11 divisibility rules, 11 divisibility rules normal যেটা আমরা জানি, odd place digit sum 5, even place digit sum, difference টা যদি 0 হয় অথবা 11 হয় অথবা 22 হয় বা 11 এর কোনো multiple হয় তবে এটা 11 দিয়ে ভাগ যাবে। ঋত্বিক আমরা শিখেছি তো, এটা ঋত্বিক এটা আমরা শিখেছি তো, ওকে ভেরি গুড। বাবা কত তাড়াতাড়ি টাইপ করো তোমরা। দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজ বাই সেভেন ইজ ডিভিজিবল বাই 18, 21, 35 এন্ড 48। ক্লাসগুলো টু আওয়ার্স রেখে খুব ভালো করেছি, হ্যাঁ একটু একটু কথা বলা যায়, অঙ্ক করা যায়, সত্যি তাই। চলো পোল দিলাম, পোলে আনসার করো, পোল দিলাম, পোলে আনসার করো, সঠিক ভুল আনসার জল জল করছে, সঠিক ভুল আনসার জল জল করছে কিন্তু, ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। হ্যাঁ আহো না, ম্যাথ হবে তো, আরো ম্যাথ হবে, ও না সঙ্গে থাকো 11:15 পর্যন্ত ক্লাস।
থ্যাংক ইউ সুমন্ত, কনফিডেন্স পাবে ছাত্র, এইটুকু বলতে পারি প্রত্যেকটা চ্যাপ্টারে কনফিডেন্স পাবে। সুমন্ত, শাকিল, সৌমিলি, পিনাকি, বাবাই, অনুশ্রী, অলিক, সঙ্গমিত্র, অরিন্দম, ব্রজেশ, পরিষ্কার দেখো দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ইনক্রিজ বাই সেভেন। আরে প্রত্যেকটাকে সেভেন ইনক্রিজ করে দাও, প্রত্যেকটাকে সেভেন ইনক্রিজ করে দাও। কি গো এইটা তো হবেই না, এটা তো তোমার হবে কিনা দেখে নি। 5054 এটা হয়ে যাচ্ছে তোমার 5047, তাই তো? নানটা দেখার দরকার নেই এই মুহূর্তে। ফার্স্ট অফ অল দেখে নাও 5040, ফার্স্ট অফ অল দেখে নাও এখানে 18 মানে 9 আছে, ডিজিট সাম দিয়ে 9 যাচ্ছে না, এটাও 9 দিয়ে যাচ্ছে না, কিন্তু নান আছে। আরেকটা অপশন টেস্ট করার দরকার আছে, 21-এর মধ্যে 7 আছে, দেখো তো 5040 7 দিয়ে যাবে কিনা। 40 থেকে 5 মাইনাস করো, দারুণ ভাবে যাবে। কি গো 7 দিয়ে হয়ে গেল, 35 আছে মানে 5 দিয়েও যাচ্ছে, আর কি দেখবে, ডিজিট সামথিং সবই তো হয়ে গেল। 16 দিয়ে দেখতে পারো, অবশ্যই যাবে, সব যাবে, রাইট আনসার, আর কিচ্ছু দেখার দরকার নেই। স্যার আজকে ক্লাসে ফার্স্টে 137 র্যাঙ্ক, আমি এখন 26 র্যাঙ্কে এসে পৌঁছে পড়লাম, অনেক কিছু জানতাম না এই চ্যাপ্টারে। থ্যাংক ইউ স্যার এত ইজি মেথড শেখানোর জন্য, থ্যাংক ইউ। অহনা এটাই বলছিলাম যে অনেক সময় কি হয়, শরীর ভালো লাগছে না বা তুমি ক্লাসটা করতে পারছো, শুধু দেখলেও অনেক কিছু শেখা যায়, শুধু দেখলেও। 21টা আরেকবার বলবো, অভিষেক 21 কেন, 21-এর মধ্যে 7 আর 3 আছে তো, অভিষেক 21-এর মধ্যে 7 আর 3 আছে, তুমি 7-এর মেথডটা দেখো, 3টে ডিজিট একটা ডিজিট মাইনাস করে দাও, 3টে করে ডিজিট নিতে হয়, তাহলে একটা ডিজিট পড়ে আছে, মাইনাস করো 35, 7 দ্বারা ভাগ যায়, আর ডিজিট সাম বলছে 3 দ্বারা ভাগ যায়, হয়ে গেল 21। তুমি 15-এর মধ্যে ঢুকে বসে আছো, 15 কোথায়, 15 তো আচ্ছা 15 র্যাঙ্ক বলছো সাক্ষ, আচ্ছা। স্যার আজকে শরীরটা অনেক খারাপ স্যার, সাথ দিচ্ছে না, তবুও আছি আপনার জন্য, থ্যাংক ইউ অহনা, থ্যাংক ইউ সো মাচ। স্যার টালির ম্যাথ নেই আজ, টালির ম্যাথ ছিল গত গত পরশু দিন ক্লাসটা ছিল না। শিউলি শিউলি ভালো করে দেখো কি বললাম, 9 দিয়ে তো দেখলামই, 9 দিয়ে এই দুটো অপশন যাচ্ছে না, কিন্তু কিন্তু আমাকে দেখতে হচ্ছে নানের জন্য যে প্রত্যেকটা দিয়ে যায় কিনা। শিউলি একটু ভালো করে বোঝো, শিউলি একটু ভালো করে বোঝো, নান আছে বলে কিন্তু আমাকে চারটে অপশনই ভেরিফাই করতে হলো। শিউলি বোঝাতে পারলাম আমি, নান না থাকলে আমি 9টা দিয়ে যদি বাকি 3টে না হতো আমি ভুলে যেতাম। তুমি 9 দিয়ে দেখেছো শিউলি, কিন্তু এরকমও তো থাকতে পারতো, 9 দিয়ে যাচ্ছে অথচ 7 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা অপশন হবে না, তখন নান আনসার হতো। শিউলি বোঝা যাচ্ছে, এক্সামিনার কিন্তু এইভাবে ঠকায়। ও বাবা, স্যার কালকে ক্লাস করতে করে ভেবেছিলাম আমার দ্বারা মনে হয় কি লিখছো, আমার দ্বারা মনে হয় করতে পারছি না, আর হবে না, কিন্তু আজকে আমার মনে হচ্ছে পারবো, কারণ এগুলো যখন প্র্যাকটিস করে ফেলেছি এগুলো প্র্যাকটিস করলে পাবো, শুধু একটু সময় লাগবে, আর আজকে যেটুকু পারছি আপনার জন্য স্যার অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অঙ্কিতা। বেসিক্যালি অরিন্দম, এই যে অরিন্দম কালকে বলছিল ও অ্যাপ্লাই করতে পারছে না, কম্পেয়ার করতে পারছে না, অরিন্দম তোমার এখন কি ফিলিংস? এখন কি ফিলিংস অরিন্দম? উড়িয়ে দেব কালকের কম্পেয়ারটাও, শিখে গেছে, উড়িয়ে দেব। হ্যাঁ পিনাকি ডাউট বলো, পিনাকি ডাউট বলো, আনএকাডেমি বার করে দিচ্ছি তো অন্যায়। স্যার অপশন ভেরিফাই না হলে এলসিএম করে মাল্টিপল কত অবধি নেব সেটা তো ডিপেন্ড করবে অপশনের উপর বা কোয়েশ্চেন কি বলা আছে। পিনাকে 18 ধরলাম না কেন, 18 মানেই তো 9 আর 2, কি মুশকিল ভগবান, এই যে 9-এর ডিজিট সাম দেখলাম পিনাকি, 9-এর ডিজিট সাম দেখলাম মানেই তো 18 কে ধরলাম। বাবা কায়দা দিয়ে ময়দা ভেজে উড়িয়ে দেওয়া, দারুণ লাগে শুনতে।
স্যার আমি তো মাত্র 10 দিন আপনার ক্লাস করে উপকার পাচ্ছি, থ্যাংক ইউ সুরিয়াজি, থ্যাংক ইউ। 21-3 নিলেন না কেন অভিষেক? 9 দিয়ে গেলে আবার 3 নিতে হবে? দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু অ্যানালিসিস রয়েছে, 21 মানেই 3। অভিষেক 9 দিয়ে গেলে আবার 3 দিয়ে দেখতে হবে? কোন সংখ্যা 9 দিয়ে যাচ্ছে তুমি আবার দেখবে সেটা 3 দিয়ে যাচ্ছে কিনা? অভিষেক এটা লজিক হলো? 9 দিয়ে যেটা যাচ্ছে তার সেটা 3 দিয়ে দেখার দরকার আছে? ক্ষেত্রে বলছি স্পেশালে অনেক কিছু আবছা ছিল না সুরিয়াজিৎ, আমি স্পেশালেও ভালো করে পড়াই, কেউ বলতে পারবে না স্পেশাল স্টুডেন্ট। কিন্তু দেখো একটা লেভেল আছে তো, একটা লেভেলের পর আমি স্পেশালে কেন দেখাবো? তাহলে তোমরা যে ক্লাসে খরচ করে আসলে তার কি মানে, তাই না? চলো স্যার, কাল রাতের বেলা হাইট অ্যান্ড ডিস্টেন্সে পুরো স্ক্যান করে দিয়েছি, কাল রাতে আপনার 3টে হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লাস দেখেছি এন্ড টোটাল 50টা ম্যাথ প্র্যাকটিস করেছি। ওরে বাবা, এরপর বলছো অরিন্দম চাকরি হবে না? চাকরি তোমার পিছনে দৌড়াবে অরিন্দম, বাকি কয়েকটা সাবজেক্ট একটু তুলে নাও। ওকে চলো অমিতাভ বলছি, চলো এই অঙ্কটা একটু দেখে নাও। সাম অফ টু নাম্বারস ইজ 128 এন্ড দেয়ার এইচসিএফ এন্ড এলসিএম আর 8 and 504 রেসপেক্টিভলি, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দোজ নাম্বারস। এই অঙ্কটা আমার খুব পছন্দের অঙ্ক, কেন জানি না আমার খুব পছন্দ হয় অঙ্কটা, অথচ দেখেই আনসার করা যায়। চলো পোল দিলাম, বলে আনসার করো, দেখেই আনসার করা যায়, তাই পোল দিলাম বলে আনসার করো। ওকে তোমালি টাইম বাড়িয়েছি, তোমালি ইতম টাইম একবার বাড়ালাম। পোলের রেজাল্ট দেখো, এরম হলো কেন পোলের রেজাল্ট? অনুশ্রী, অরিন্দম, জয়, সৌমলি, বিপ্লব, অরিন্দম, দেবজ্যোতি, শ্রেয়া, সুমন্ত্র, সত্যিক, অয়ন্তিকা, সুচরিতা, তারিথ, তোমালি, কি অবস্থা পোলের রেজাল্ট! দুর্গা, আমার ফেভারিট অঙ্ক বলেই কি ভুল করতে হবে? আমার ফেভারিট অঙ্ক বলেই কি ভুল করতে হবে কি গো? সুমন্ত্র, সৌমিলি, সুমন্ত্র অনেকদিন পর টপে, এস কে শাকিল, অরিন্দম, পিনাকি, বাবাই, সুচরিতা, অনুশ্রী, অলিক, সঙ্গবিদ্যা, সুচরিতা ওই ছেলেটি কেমন আছে গো? ছেলেটি অনেকদিন আসছে না ক্লাসে, সুচরিতা ওই ছেলেটির কি যেন নাম? চিরঞ্জিত, হ্যাঁ চিরঞ্জিত, চিরঞ্জীব, হ্যাঁ হ্যাঁ জানো না না? ওকে ওকে, হ্যাঁ সুমন্ত্র অনেকদিন পর আবার তুমি টপে আসলে। আচ্ছা একটা জিনিস বলো, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, বলছে দুটো সংখ্যার একটা নাম্বার এটা গেল রেসপেক্টিভলি, দ্য সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দোজ নাম্বারস ইজ, তাহলে এদের রেসিপ্রোকালের সাম কত, এদের রেসিপ্রোকালের সাম কত, তুমি কি করবে গো? এ প্লাস বি বাই এ বি, হ্যাঁ কি না? আরে এ প্লাস বি কত, দুটো নম্বরের যোগফল কত? 128। আর এই দুটো কি? এই দুটো হচ্ছে দুটো নম্বরের গুণফল। আমরা কি লিখতে পারি দুটো নম্বরের গুণফল ইকুয়াল টু প্রোডাক্ট অফ দেয়ার এলসিএম এন্ড এইচসিএফ? কি গো এটাকে আমরা লিখতে পারি? লিখতে পারি তো, তাহলে 128-এর জায়গায় লিখে দাও, 128-এর জায়গায় লিখে দাও, মানে এবির জায়গায় লিখে দাও
आठ इंटू पांच चार ठीक आठ दिए काटल एक बार जा बार जा आबार आठ दिए काटल दुबार जा तीन बार जा मान গল্প শেষ স্যার আমি আট গুণ করতে ভুলে গেছি ডিপেন্ডাস ফ্রম আমি না বাবা এটা খুব কমন ভুল তুমি যেটা করেছো খুব কমন বলছি তো সোজা অঙ্কটা কত কেটে যোগ ভুল করে দিলাম আরেকটা হবে সত্যি বুঝতে পারলে অমিতাভ অমিতাভ আবার বলবো অমিতাভ অমিতাভ আবার বলবো ডাউট গুলো তুমি আকাশ ডাউট আমি কিন্তু খুব ভালো ভালো অঙ্ক আনি ডাউট গুলো তুমি গ্রুপে দাও আকাশ ডিসকাশন গ্রুপে দাও ছেলে মেয়ে ডিসকাশন গ্রুপে অনেক বেশি কথা হচ্ছে পড়াশোনার থেকে আমি সাধারণত দেখি না আজকে এক ঝলক দেখলাম পড়াশোনার থেকে অনেক বেশি কথা হচ্ছে ডিসকাশন গ্রুপে বাবাই আমি কি ভুল বলছি না ঠিক বলছি আমি ভুল বলছি না ঠিক বলছি ডিসকাশন গ্রুপে আকাশ অঙ্ক দাও আমি ভুলও বলতে পারি বাবাই আমি তো এক ঝলক দেখেছি পড়িনি সবার কমেন্ট পড়া সম্ভব নয় আরেকবার বলে দিচ্ছি অমিতাভ একটা নাম্বার এ ধরলাম আরেকটা নাম্বার বি ধরলাম রেসিপ্রোকালের যোগফল মানে অনন্যকে যোগফল এটা আসবে এটাকে যোগ করলে এ বি নিচে বসবে ওপরে এ প্লাস বি তাই তো সেক্ষেত্রে এ প্লাস বি কত দুটো নাম্বারের যোগফল কত একশো আঠাশ আর দুটো নাম্বারের গুণফল কত দুটো নাম্বারের গুণফল মানে তাদের এসসিএফ এলসিএম এর গুণফল এইচসিএম কত আট এলসিএম কত পাঁচশো চার বসিয়ে দিয়েছি ক্যালকুলেশন করেছি আনসার আর কিছু নেই মাই ডিয়ার স্টুডেন্ট আমার উপর খচে গেছে সুচরিতা দি কেন আমি কি করলাম সুচরিতা আমি কি করলাম গো সুচরিতা তো রাগ করে না জেনারেলি নিশ্চয়ই কিছু করেছি নিশ্চয়ই কিছু করেছি স্যার আমিও এবার থেকে আসবো না আপনি তো আমার খোঁজ কোনোদিন নেন না কেন সুচরিতা আমি খোঁজ নিই না আমি তুমিই তো বলেছো স্যার আমার সম্পর্কে বেশি কিছু বলবেন না ক্লাসে ওই জন্য আমি তোমাকে ডাকি লিডার বোর্ডে থাকো ওয়েলকাম বলি গুড নাইট বলি তোমার খোঁজ নিই না সুচরিতা এটা বলতে পারছো আর কি বলবো বিশ্বাস করো সুচরিতা আমি নিজেই খুব জর্জরিত আমার শরীর নিয়ে পরিবার নিয়ে বাবার অসুস্থতা নিয়ে মা কিছুদিন অসুস্থ ছিল মেয়ে কিছুদিন অসুস্থ ছিল ওয়াইফ কিছুদিন অসুস্থ ছিল মানে সব দায়িত্ব আমার এসএমএস করেছো অঙ্কিতা অঙ্কিতা আরেকবার একটু করে রাখো আরেকবার করে এসএমএস করে রাখো আচ্ছা সবার অঙ্কটা ক্লিয়ার তো অমিতাভ তুমি ক্লাসে আছো অমিতাভ তুমি ক্লাসে আছো হ্যাঁ সবার ক্লিয়ার তো প্রণতি সায়ন্তনি রিতম ওকে একবার পড়ে রেখো হিসেবে শান্তনু গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ক্লাস শান্তনু ক্লাস শেষ হয়ে গেল স্যার আমি আপনাকে ম্যাথ গুলো দিয়েছিলাম সিন সিন করে ও সিন করেছি কোনো রিপ্লাই দিবে ঠিক আছে আকাশ আকাশ আমি ওইগুলো ডিসকাশন গ্রুপে দিয়ে দেবো ছেলে মেয়ে করে দেবে ঠিক আছে তোমাকে ডিসকাশন গ্রুপে অ্যাড করে দেবো যদি না থাকে তাহলে আপাতত আজকে খুব ভালো ভালো অঙ্ক ছিল তোমরা পারলে একটুখানি হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও খুব ভালো ভালো অঙ্ক ছিল আজকে আজকে খুব ভালো ভালো অঙ্ক রেখেছিলাম একটু হোমওয়ার্ক হিসেবে নিয়ে নাও দুটো অঙ্কই থাক বেশি দেব না ডিসকাশন গ্রুপে অ্যাড হবে কি করে ঠিক আছে সব মেসেজ করে রাখো আমি অ্যাড করে দেবো আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা আমি একটু শুনে নাও আমি একটা ক্লাসে টেলিগ্রাম গ্রুপ করছি ক্লাসে টেলিগ্রাম গ্রুপ করছি আমি প্রত্যেকটা গ্রুপে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাঠিয়ে দেবো আর টেলিগ্রাম যারা নতুন আছো তাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পাঠিয়ে দেবো ওকে সেকেন্ড এইচ ডাব্লিউটা দেখাবো শেষ কথাটা বলি তারপর ক্লাস শেষ করি ভালো থেকো সাবধানে থেকো এমন কিছু মেথড আজকে দেখালাম যেগুলো কিন্তু সত্যি পরীক্ষালে খুবই হেল্পফুল আমি একটারও এলসিএম করিনি একটারও এসসিএফ করিনি লিডার বোর্ডটা আরেকবার দেখাবো
তো তোমার স্বপ্ন কে পূরণ করবে? তোমাকেই পূরণ করতে হবে। ভালো মতো খাটো, বাকি সময় বলবে, বাকিটা কিন্তু সময় বলবে। সুমন্ত, সৌমিলি, এস কে, শাকিল, অরিন্দম, পিনাকি, বাবাই, সুচরিতা, অনুশ্রী, অলিক, সংঘমিত্রা, অসাধারণ অসাধারণ। আমার ক্লাসে যারা লিডার বোর্ডে থাকবে তাদের কিন্তু আটকানো যাবে না, এটা আমার গ্যারেন্টি, আমার গ্যারেন্টি, তাদের কিন্তু আটকানো যাবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখে নিও আফটার ওয়ান অ্যান্ড হাফ ইয়ার। স্যার আমার ম্যাথটা একটু বলে দিন কিভাবে করব। আকাশ আজকে শেষ করছি, আকাশ মাথা যন্ত্রণা করছে, 2 ঘন্টা টানা ক্লাস নিলাম, সো দেখি করে দেবো তোমাকে, তুমি আমাকে আরেকবার একটু পাঠিয়ে রাখো, আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে অ্যাড করে দেবো তোমাকে। ইংলিশ কোশ্চেন